ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর তোমরা সবাই কেমন আছো একটু বলো তো ভাই এবং আপুরা, সবাই বলো কেমন আছো। আচ্ছা তানভীর, ভালোবাসার ভয়েজ। আচ্ছা তাইবা, কারিশমা, শামসুন নাহার, তারপর হচ্ছে ফারজানা। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই সাদিয়া, তুমি কেন বেরো কাদিয়া, ভালো নাই কেন? বলো ভালো নাই কেন, বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো থাকবো ইনশাল্লাহ। তানিয়া, তাহলে এখানে আমরা রয়েছে মোট 226 জিকে মনে হয়। আচ্ছা ভালো, আবার ভালো না, আবার সবাই মিলে আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। আচ্ছা শামসুন নাতনি হচ্ছে আরজে ভাইয়া। আরে না, আমি শাওন ভাইয়া। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ। জ্বর আসছে ভাইয়া, তানিয়া দোয়া করি তোমার জ্বর তাড়াতাড়ি এটা ভালো হয়ে যাক। আর পূজা বলছে রেজাল্টের জন্য ভয় লাগে, কিসের ভয়, কোনো সমস্যা নয়, খোদা তাআলা দয়াময়, অবশ্যই করবা জয় ইনশাআল্লাহ। আচ্ছা ফারজানা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুরু করে দেই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের কয় নাম্বার ক্লাসটা ভাইয়ারা, আজকে কয় নাম্বার? আজকে হচ্ছে 2 নাম্বার। ইয়াসিন বলছে ভাই মুক্তিযুদ্ধ পার্ট তো বেশি ইম্পর্টেন্ট, কবে পড়াবেন? এটা তো তৃতীয় লেকচারে পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ 10 তারিখ রেজাল্ট দিবে, দেখ রেজাল্ট দেখ, কোনো সমস্যা নাই। আচ্ছা সাদিয়া 2, আচ্ছা লেকচার 2, তাহলে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখো, এ তোমরা কি জানো আমাদের উদ্ভাস থেকে, আচ্ছা উদ্ভাস থেকে এই গত বছর কতজন চান্স পেয়েছে জানো? জানো কিনা, উদ্ভাস থেকে আমাদের কতগুলো চান্স পেয়েছে এটা কি জানো, এই রেশিওটা জানো তোমরা? আচ্ছা আমার এই ইমন ভাই, আমার একটা কি আসলো ভাই, লেখা যাচ্ছে না কেন? কাউসার ভাই, এই যে এইটা আসলো কেন ভাই, কোনটা? এই যে যে দেখেন, এই যে যে বক্সের মতো। ও বক্সের মতো, এটা দিয়ে লিখতে হবে ভাই, এটাতে আপনি যে দাগ দিতে পারবেন, এটা হচ্ছে রাবার আসছে, এটা রাবার আসছে ভাইয়া, ইরেজার, রাবার, ইরেজার। হ্যাঁ ইরেজার। এটা ইয়ে করবো কেমনে, আচ্ছা দাঁড়ান একটা দেখি। অপশন আছে পাশে, দেখেন পেন আছে, ইরেজার আছে, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা ওকে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই, ওকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করি আলহামদুলিল্লাহ। আচ্ছা কি বললো, 3300+। আচ্ছা আমাদের উদ্ভাস থেকে 3300+ কি পেয়েছে, গতবার মেডিকেলে চান্স পেয়েছে এবং নিয়মিত মেডিকেলে চান্স পায়। এখন ঘটনা বলি ভাই, প্রথম যে 20 জন, কতজন প্রথম 20, 20-এ আমরা পেয়েছি 19। এই জন্য আমি এখনো বলি ইস, আর একটা পিস যদি হতো তাহলে হতো না, মিস হয়ে যেত 20-এ 20। তাহলে এবার আমাদের টার্গেট, আল্লাহ যেন আমাদেরকে 20-এ 20 করার তৌফিক দান করে, আর সেখানে তোমরা থাকো, ঠিক আছে, ক্লিয়ার কিনা? আচ্ছা আলহামদুলিল্লাহ, বলো আমিন আমিন, সেখানে তোমরাও থাকো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ তাহলে আমরা চলে যাই। হ্যাঁ তোমরা সবাই ইনশাল্লাহ দোয়া করি, তোমরা তোমাদের মনের মতো আল্লাহ যেন তোমাদেরকে কবুল করে নেয়। আচ্ছা তাহলে, আচ্ছা এখানে কি সবাই নতুন নাকি আমার ক্লাস এর মধ্যেও পেয়েছো, নতুন কেউ আছো কি না? আমার ক্লাস পেয়েছো কারা কারা, একটু শুধু ওয়াই লিখলেই হবে। মুন্নি, মুনি পাইনি, সাধনা পেয়েছে, নৌরিন, মারিয়া, পূজা, মিথিলা, পূজা পাইনি, ইয়াসিন, ইয়ামা, আমি পাইনি, ইয়ামা, তাসনিম পেয়েছে। আচ্ছা স্মৃতি ফার্স্টটা করেছি ভাইয়া, তানিয়া, গুড। তাহলে বুঝছি এখানে মিলেছিল, অনেকে পেয়েছে অনেকে পায়নি, আমি শিপু। তাহলে যাই হোক, আমরা সবাই আছি বোথ ক্যাডার, ঠিক আছে, আমরা কি বোথ,
আর যারা আমাকে চেনো না সমস্যা নাই, আমিও তোমাদেরকে চিনি না সদবোধ, তবে আজকে থেকে একে অপরকে চিনবো ইনশাল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহ রহমান রহিম, শুরু আমরা শুরু করে দেব বাজেট দিয়ে, বাণিজ্য আমদানি রপ্তানি যোগাযোগ ব্যবস্থা, ডাক ও টেলিযোগাযোগ। আচ্ছা, আচ্ছা রাবু, আচ্ছা রাবু দেখা পরে ফেরদৌসি দেখাবো, আপনারা দেখান। এর হচ্ছে আমদানি রপ্তানি যোগাযোগ ব্যবস্থা, ডাক ও টেলিযোগাযোগ। মনোযোগ দিয়ে শোনো, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি যেটা ইম্পর্টেন্ট বেশি, এইটা এই যোগাযোগ ব্যবস্থাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই ডাক ও টেলিযোগাযোগটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, বঙ্গবন্ধু স্যাটেলাইট এটার কারণে এটা ইম্পর্টেন্ট, বিভিন্ন চুক্তি ও সনদ এগুলোও ইম্পর্টেন্ট। আচ্ছা, পররাষ্ট্র নীতি, আচ্ছা দেখাচ্ছি, কূটনৈতিক মিশন, বিভিন্ন সংস্থায় বাংলাদেশ। আচ্ছা, এবার দেখো বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠান সমূহ, এটাও পড়বা, আগেই বলে দিচ্ছি কাজে দিব ইনশাল্লাহ। শিল্প সংস্কৃতি, তোমাদের শিল্প আর সংস্কৃতি এটা যদিও থাকে ভীতি, তারপরে একটু যদি থাকে প্রীতি, তাহলে যেটাই পড়বা ওটা অবশ্যই থাকবে স্মৃতিতে। হ্যাঁ, আচ্ছা এবার আসো বাংলা সাহিত্য মানুষের পদক ও পুরস্কার। আচ্ছা, এই যে পদক ও পুরস্কার এটা সাম্প্রতিক, রিসেন্টটা ইম্পর্টেন্ট, আগেই বলে দিচ্ছি কোন কোনটা ইম্পর্টেন্ট ভাই, রিসেন্ট। আচ্ছা, এবার বাংলাদেশের বিখ্যাত নারী, এই নারী এখন বলছে আমরাও পারি, এই জন্য এখানে রয়েছে নারীর ক্ষমতায়ন। কিসের ভাই? নারীর ক্ষমতায়ন, এই জন্য এটা ইম্পর্টেন্ট বলা যায়। যদি দেখো নারী কোনো জায়গায় প্রথম হয়, তাহলে বুঝবা এটা পরীক্ষা আসার মতো। ঐতিহাসিক স্থান ও দর্শনীয় স্থাপনা, এটা অলওয়েজ ইম্পর্টেন্ট, এটা তোমাদের মেডিকেলে ইম্পর্টেন্ট, তারপরে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট ইম্পর্টেন্ট, যদিও বা ডি ইউনিট না থাকবে না, কিন্তু ডি ইউনিট কে বি ইউনিটের সাথে হয়তো বা ইনক্লুড করবে, তার মানে পরীক্ষা দিতে পারবে, সমস্যা নেই। বাংলাদেশের উল্লেখযোগ্য ও স্মরণীয় ঘটনা, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো বাংলাদেশের বাংলাদেশের ক্রীড়া জগৎ, এই বর্তমান এই এটা রিসেন্ট থেকে আসার সম্ভাবনা বেশি, বাংলাদেশে যদি কোনো প্লেয়ার খুব ভালো পারফরমেন্স করে তাহলে ওগুলো পরীক্ষায় আসে। রিসেন্ট এগুলো কি ছিল, এ নবরিন এগুলো কি সিলেবাসে আছে কি না? শোনো, শর্ট বলতে কিছুই নাই, হ্যাঁ, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে, তোমাদের তোমাকে চলতে হবে ফুল ওয়েতে। হ্যাঁ, ফুল, যদি ফুল ওয়েতে না চলো তাহলে ভুল হবে, পরীক্ষার হলে আবার মাশুল দিতে হবে, ঠিক আছে নৌরিন? আচ্ছা, তাহলে অনলি ফুল, মাশাআল্লাহ, তাহলে আমরা চলে যাই, তাহলে আমরা জানলাম, বুঝছে কি না? এই নাদিয়া বুঝছিস, রাকিব সবাই বুঝছো, আলহামদুলিল্লাহ, আচ্ছা গুড, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমাকে বলো বর্তমান, আচ্ছা এখানে বলা হয়েছে বিশ্বের ইতিহাসে প্রথম কবে কোন দেশে বাজেট দেয়া হয়, 1833 সালে যুক্তরাজ্যে। আচ্ছা, তোমাদের যদি কোশ্চেন করা হয় বাজেট কি, উত্তর কি দিবা, বাজেট কি? আচ্ছা, বাজেট হচ্ছে একটি দেশের, বিশেষ করে একটি দেশের নির্দিষ্ট সময়ের মধ্যে, বিশেষ করে এক বছরের মধ্যে, হ্যাঁ, এই যে আয় ব্যয়ের যে হিসাব সেটাই হচ্ছে বাজেট, আয় ব্যয়ের যে হিসাব সেটাই হচ্ছে বাজেট। আচ্ছা, বাংলাদেশের বাংলাদেশের বাজেট এটা হলো অন্তর্বর্তীকালীন সহ 50তম, এটা পরীক্ষায় আসার কথা না। হ্যাঁ, 50তম বর্তমান বাজেট চলছে, অন্তর্বর্তীকালীন সহ 50তম। এবার তোমাদের কাছে কোশ্চেন, বাংলাদেশের বাজেটের পরিমাণ কত, এবার বাজেটের পরিমাণ কত একটু বলতে বলবো ভাইয়ারা, বাজেটের পরিমাণ কত, দেখি তোমাদের কি অবস্থা। এটা কিন্তু সাম্প্রতিক খুবই, এটাই ইম্পর্টেন্ট, বলো বাংলাদেশের বর্তমান বাজেটের পরিমাণ কত। আচ্ছা, আখি বলছে যে ছয়, কি ছয় কি রে ভাই, বাংলাদেশের বর্তমান বাজেটের পরিমাণ কত বলো। এটা বাজেটের পরিমাণ রে পাগলারা, হ্যাঁ কেউ জানিস না। আচ্ছা আমি বলি, এই বাজেটের বর্তমান পরিমাণ হচ্ছে, আমি যদি ভুল না করি, 6,03,681 কোটি টাকা, 6,03,681
3,681 কোটি টাকা, ঠিক আছে? এটা হলো বাজেটের পরিমাণ আমার যদি ভুল না হয় ইনশাল্লাহ। 600 না 900 রে পাগলা, এ শামসুন নাহার, 681 কোটি টাকা হবে। হ্যাঁ, 6,03,681 কোটি টাকা। দেখ আলহামদুলিল্লাহ আমরা জানলাম পরীক্ষার মধ্যে এইটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। আচ্ছা, তাহলে বাজেট আবার দুই প্রকার, কয় প্রকার বাজেট? বাজেট হচ্ছে দুই প্রকার, না বাজেটকে সাধারণত তিন ভাগে ভাগ করা হতে পারে। একটা হচ্ছে সুষম বাজেট, সুষম বাজেট, একটা হচ্ছে ঘাটতি বাজেট। এই ঘাটতি মানে কি? মানে হলো তোমার এই যে 6,03,681 কোটি টাকা, হ্যাঁ এটা হচ্ছে বাজেট। তা বাংলাদেশের এত টাকা নাই নিজের, ধরলাম বাংলাদেশ 5 কোটি টাকা, 5 কোটি, 5 লক্ষ কোটি টাকা নিজের, না 5 কোটি হবে না, বাংলাদেশ 4 লক্ষ কোটি টাকা নিজের দেশের অভ্যন্তরে যে সম্পদ ওগুলো থেকে বাংলাদেশ আয় করতে পারবে। তাহলে বাদ বাকি যে টাকাটা কি হয়ে যাবে, ঘাটতি না? ওটা বাংলাদেশ কোত্থেকে নিয়ে আসবে? ওটা বিদেশের কাছে হাত পাতবে। কোথায়? বিদেশ, যে স্যার আমাকে একটু দেন। কয় কেন? কয় জানে না স্যার আমার দেশে নাই। কি নাই? কয় এত বেশি খাদ্য নাই, সামগ্রীও নাই, আমার ওই চলার মতো ওইটা ইয়া নাই, কিন্তু কি লাগবে? টাকা লাগবে। কয় তাহলে দেন, কি দেন? কয় একটু ঋণ দেন। কি দেন? ঋণ, একটু ঋণ আমাকে দিন, অথবা একটু অনুদান এইটা দিন, বুঝছো? তাহলে বাংলাদেশের বাজেট হচ্ছে ঘাটতি বাজেট। তাহলে সুষম বাজার, ঘাটতি বাজার, আর একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট। একটা বাজেটের নাম কি? উদ্বৃত্ত বাজেট। উদ্বৃত্ত মানে কি? মানে হচ্ছে এই যে ধরলাম এই যে বাংলাদেশের এইটা বাজেটের পরিমাণ, বাজেটের পরিমাণ এইটার পরেও বাংলাদেশের অনেক টাকা হাতে আছে, এটাকে বলে উদ্বৃত্ত বাজেট। কারো কাছে নেওয়া লাগে না, বরং বাংলাদেশ আরো অন্যান্য দেশকে সাহায্য দিতে পারবে নিজেদের বাজেটের বাইরেও, এটাকে বলে উদ্বৃত্ত। কিন্তু বাংলাদেশের ওই ক্ষমতা নাই। যদি প্রশ্ন আসে বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট নাকি উদ্বৃত্ত বাজেট, কি বলবা? আর সুষম বাজেট মানে কি? যেমন আয় 100% আয় হলে 100% ব্যয়, কারো কাছে হাতও পাতে না, কাউকে সাহায্য করে না, মানে যত আছে তত, একদম সুষম বাজেট। ক্লিয়ার? এ বাংলাদেশের বাজেট তাহলে কি রে ভাইয়ারা? ইয়াসিন, এই যে এখন ইয়া বলতেছে কি জানি আমাদের, আচ্ছা ঘাটতি বাজেট, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। গোলাম মাহমুদ, এবার আসো, বিসমিল্লাহ রহমান রহিম। এটা শুধু জানার জন্য বললাম। হ্যাঁ, স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন কে? অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। আর তোমাদেরকে একটা কথা বলি, বাংলাদেশের অর্থ বছর, যদি প্রশ্ন আসে অর্থ বছর কোন কোন মাস, এইটা তোমরা মেডিকেলে, মেডিকেলে যদি আলহামদুলিল্লাহ পাও তো আলহামদুলিল্লাহ, কোনো না কোনো জায়গায় এই জিনিসটা পাবাই। বাংলাদেশের অর্থ বছর কোথা, কোনটি জানো? আচ্ছা ধরলাম, আচ্ছা জুন, জুলাই, এটা হলো 1 নাম্বার, এটা হচ্ছে জুলাই, জুন, বলো তো কোনটা অ্যান্সার, আনসার কোনটা বলো? এক না, এইটা আনসার নাকি এইটা আনসার, আনসার বলো। এই তোমা, সামিয়া, কারিশমা বলো, সাদিয়া, আচ্ছা আনসার হবে 2। বাংলাদেশের অর্থ বছর হচ্ছে জুলাই, জুন, জুলাই, জুন, ক্লিয়ার? জুন জুলাই না, কিন্তু জুলাই জুন, তাহলে আমরা জানলাম। আচ্ছা এবার আসো, দিনা, নৌমি, প্রন্তি, সাদিয়া, এরাই সঠিক আনসার দিয়েছে। একজন বলছে উল্টা কেন, সব জুলাই জুন, উল্টা কেন? তাই বলছে উল্টা কেন, উল্টা না রে পাগলা, এটাই রাইট। শোনো, 31 জুলাই অর্থ বছর শুরু হয়, তোমরা জানো কি না? 31 জুলাই বাজেটের কাজ কার্যক্রম শুরু হয়, কিন্তু জুন থেকে ওই যে আমাদের সংসদে বাজেট উত্থাপন হয়, 31 জুলাই থেকে কার্যকর হয়, হ্যাঁ চালু হয়, আর পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত এটা কন্টিনিউ হয়। এটা উল্টা না, এটাই ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝছো। আচ্ছা তাহলে
আমরা জানলাম অনলি 1 ইয়ার, ঠিক আছে? এটা কি নট টু, এটা কিন্তু 2 মাস না, 31 জুলাই ধরলাম, এই যে আমাদের 2022, 2021 সালে যদি যেটা চলছে এখন বর্তমান, 2021 সালের 31 জুলাই ওটা শুরু হয়েছে, হ্যাঁ, আর শেষ হবে 30 জুন 2022 সালে। এই ক্লিয়ার? এবার এবার কি ক্লিয়ার কিনা? আচ্ছা, জুলাই থেকে জুন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। কোনো অফ নাই রে, ডাইরেক্ট। মাঝের 1 মাস একজন বলতেছে, ভাই অফ থাকে কিনা, পাগলা অফ থাকবে কেন, কোনো অফ থাকার সুযোগ নাই। জুলাই, এই মাঝের ঘটনাটা, এই যে জুনের পরবর্তী 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার। 31 জুলাই নাকি 1 জুলাই? ও সরি রে ভাই, আমি তো এটা 31 জুলাই লিখছি, এটা হলো 1 জুলাই রে, 1 জুলাই। এ ক্লিয়ার, 1 জুলাই, সরি ভাই আমি ভুলে 31 লিখছি, হ্যাঁ এটা 1 জুলাই, 1 জুলাই থেকে 30 জুন। আচ্ছা, এবার একটা জিনিস দিলে তোমাদের উদাহরণ ক্লিয়ার হয়ে যাবে আরো, আলহামদুলিল্লাহ। 1 জুলাই থেকে 30 জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই জুলাই, জুন মাস 30 দিনের, ঠিক আছে? জুন মাস 30 দিনের, জানো কিনা, জুন হচ্ছে 30 দিনের। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি জানলাম, 1 জুলাই থেকে 30 জুন, এটা হচ্ছে আমাদের অর্থ বছর। আচ্ছা এবার আমরা ক্লিয়ার। এবার তোমাদেরকে একটা কোশ্চেন আমি করব, কোশ্চেনটা দেখি তুমি ওরা পারো কিনা। বলো তো, বাংলাদেশের ভ্যাট চালু হয় কত সালে? ভ্যাট চালু হয় কত সালে একটু কি মানে বক্সে বলো, ভ্যাট চালু হয় কত সালে বলো? আচ্ছা, কত সালে, কত তারিখে, কত তারিখে? আচ্ছা এবার তোমার এই জিনিসটা একদম ক্লিয়ার হবে, মনোযোগ দাও। ভ্যাট চালু হয় 1991, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 1991 সালে। এখন যদি কোশ্চেন করা হয় কত তারিখে, আমরা কি জানি, এটা হলো অর্থনীতির সাথে রিলেটেড একটা জিনিস, অর্থনীতির সাথে রিলেটেড। ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে মূল্য সংযোজন কর, এটা একটা পরোক্ষ কর, অতএব এটা অর্থনীতির সাথে রিলেটেড। যেই জিনিসগুলো অর্থনীতির সাথে রিলেটেড সেটা স্টার্ট হয় জুলাই মাস দিয়ে, 1 জুলাই দিয়ে, আর যদি সেটা কখনো স্টপ করে, স্টপ, তাহলে স্টপ হবে 30 জুন। কি জুন? 30 জুন। তাহলে অটোমেটিকলি আমরা এটা বলতে পারি, ভ্যাট চালু হয় কত সালে, 1991 সালের। তাহলে কত জুলাই? 1 জুলাই। এই ক্লিয়ার, 1 জুলাই। এখন তোমাদেরকে একটা কোশ্চেন করব আমি, বাংলাদেশ কেন সারা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম যে পাট কল ছিল, হ্যাঁ বিশ্বের বৃহত্তম পাট কল এক সময় ছিল, সেটার নাম ছিল আদমজি পাট কল। কি পাট কল? আদমজি পাট কল। আদমজি পাট কল 1951-52 সালের সময় চালু হয়, সেই পাটকল 2002 সালে এটা বন্ধ হয়। যদি বলা হয় আদমজি পাটকল কত তারিখে বন্ধ হয় বলতে পারবা? আদমজি পাটকল বন্ধ হয় বা সরকার বন্ধ করে বলো কত তারিখে, কত তারিখে বলো, কত সালের কত তারিখ বলো দেখি, তোমরা কি অবস্থা তোমাদের? আচ্ছা বলো দেখি ভাইয়া, আলহামদুলিল্লাহ। এটা 2000, আমি যদি ভুল না করি, আমার যদি ভুল না হয়, 2002 সালে। এখন বন্ধ যদি হয়, এই সাধারণত বন্ধ হলে এটা অর্থনীতির সাথে রিলেটেড, তাহলে 30 জুনেই বন্ধ হবে, 30 জুন। তাহলে আসুন এখন আপনারা ক্লিয়ার কিনা, অর্থনীতি রিলেটেড বিষয়গুলো সাধারণত 1 জুলাই শুরু হয়, আর যদি বন্ধ করে তাহলে 30 জুন বন্ধ হয়। এই ক্লিয়ার, ভুলবি কোনোদিন? আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়। কি বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, একটা বিশ্ববিদ্যালয় চালাইতে কি লাগে রে ভাই, একটা বিশ্ববিদ্যালয় চালাইতে টাকা পয়সা লাগে, লাগে কি না? লাগে কি না? অবশ্যই লাগে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আবার চালু হয় 1921 সালে, 1921 সালে, কিন্তু বিষয়টা দেখো, এটা চালু হয় 1921 সালের 1 জুলাই। তার মানে কি, আবার ভাবিস না, এটা অর্থনীতির সাথে পুরোপুরি রিলেটেড, জাস্ট মনে রাখার জন্য বলে দিলাম। হ্যাঁ, এই 1 জুলাই, 1 জুলাই। ক্লিয়ার?
আচ্ছা আমরা জানলাম, এবার আমরা চলে যাই সামনের দিকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আচ্ছা, একজন বলছে যে ভাইয়া এইবার জাতীয় বাজেট 2021-22 ঘোষণা করায় 3 জন, এ পাগলা ঘোষণার চালু এক কিনা, ঘোষণা তো কখনো পরীক্ষা আসবে না, ঘোষণা এক জিনিস চালু আর এক জিনিস, আচ্ছা ওগুলো পরীক্ষা আসে না, তাহলে আমরা কি জানলাম, আমরা এগুলো জানলাম, এ পারবা না ইনশাল্লাহ ভাইয়ারা, পারবা না, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। গুড। এই একজন বলতেছে একজন না না একজন হবে কেন, 1 জুলাই হবে ইনশাল্লাহ। চলে যাই বিসমিল্লাহ রহমান রহিম, এবার আমরা দেখি কি দেখব। আচ্ছা বাংলাদেশে এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? এই পঞ্চবার্ষিকী মানে হচ্ছে 5 ইয়ার প্ল্যান, কি বলে ভাই? 5 ইয়ার প্ল্যান, এই 5 ইয়ার প্ল্যান মানে হচ্ছে পঞ্চবার্ষিক। এই পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারণা দিয়েছে কে? সাবেক সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া। এই রাশিয়াতে কে দেন এই পঞ্চবার্ষিক পরিকল্পনার, যিনি উদ্যোগ মানে তার নাম হচ্ছে লেলিন, নাম কি রে ভাই, আমি যদি ভুল না হয় তাহলে লেলিন, ভ্লাদিমির এলিস লেলিন, তিনি হচ্ছে পঞ্চবার্ষিক নীতির প্রবক্তা। এবার আসো মনোযোগ দিয়ে শোনো, পঞ্চবার্ষিক মানে কি, একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য 5 বছর মেয়াদি যে পরিকল্পনা সেটাকে বলা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ইংলিশে বলা হয় 5 ইয়ার প্ল্যান। বাংলাদেশে আচ্ছা বাংলাদেশে এ পর্যন্ত বাংলাদেশে এ পর্যন্ত 5 বার কি হয়েছে, 8 বার পঞ্চবার্ষিকী দেওয়া হয়েছে, এটা স্ট্যালিন হবে, লেলিন স্ট্যালিন, জোসেফ স্ট্যালিন। তার নাম কি? জোসেফ স্ট্যালিন। আচ্ছা তাহলে দেখো ভাই, আর লেলিন কে ছিল? লেলিন ছিল রাশিয়ার সমাজতন্ত্রের মানে সমাজতান্ত্রিক যে বিপ্লব, সেই বিপ্লবের নেতা। যাই হোক, আমরা কি বললাম, উন্নয়নে পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবর্তক জোসেফ স্ট্যালিন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি প্রেসিডেন্ট ছিলেন রাশিয়ার। আচ্ছা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া যখন আচ্ছা রাশিয়া যখন মানে যুদ্ধে তাদের অবস্থা প্রায় অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, সেই সময় জোসেফ স্ট্যালিন কি করলেন, তিনি ভাবলেন যে না, এই একটা দীর্ঘমেয়াদী আমাদের কি করতে প্ল্যান করতে হবে, হ্যাঁ দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে, সেই প্ল্যানটাই হচ্ছে তিনি দিয়েছেন পঞ্চবার্ষিক প্ল্যান। এই ক্লিয়ার। এই হলো জোসেফ স্ট্যালিন। আচ্ছা টেনে পটেন আর কন। আচ্ছা এই ভাইয়া শুনুন না, এত তারিখ মনে রাখতে পারি না, কি করব, এই সৃষ্টি ভালো মতো দাও দৃষ্টি, সব তারিখ ইম্পর্টেন্ট না, মনোযোগ দিয়ে শোনো। বাংলাদেশে তাহলে আমরা কি জানলাম, তাহলে বাংলাদেশে এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? 8টি। তোমরা বিভিন্ন বইয়ে দেখবা 7, কি দেখবা ভাইয়া, বিভিন্ন বইয়ে দেখবা 7, কিন্তু এটা ভুল, এখন হচ্ছে 8টি। হ্যাঁ আচ্ছা মনোযোগ দাও, যদি পরীক্ষায় আসে বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিক কত সালে হয়, কি বলবা, পারবা দেখি, বলো দেখি ভাইয়ারা, প্রথম পঞ্চবার্ষিক বলো, প্রথম পঞ্চ বার্ষিক কত সালে, এটা একটা ইম্পর্টেন্ট, সবসময় প্রথমগুলো ইম্পর্টেন্ট, প্রথমগুলো সবসময় ইম্পর্টেন্ট। এ তোরা তো কেউ একজন শুধু সঠিক আনসার দিয়েছে, এটা হচ্ছে লাবিবা, লাবিবা ও বৃষ্টিও দিয়েছে, লাবিবা বৃষ্টি হান্না শামসুন নাহার সমাপ্তি রাকিব। আচ্ছা মনোযোগ দিয়ে শোনো, বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক হয় 1973 থেকে 1978 সাল পর্যন্ত, ঠিক আছে 1973 থেকে 1978 সাল পর্যন্ত। বাংলাদেশে যদি কোশ্চেন করা হয় বাংলাদেশে প্রথম দ্বিবার্ষিক হয় কত সাল, এই দ্বিবার্ষিক হয়েছিল এই যে 78-এর পর, 1978 থেকে 1980 সাল পর্যন্ত, এটা হলো দ্বিবার্ষিক। তাহলে 2 বছর মেয়াদি যেটা প্ল্যান সেটা হলো দ্বিবার্ষিক, যেটা 5 বছর মেয়াদি প্ল্যান সেটা হলো পঞ্চবার্ষিক, আর যেটা আবার 10 বছর মেয়াদি প্ল্যান সেটা ছিল দশ বার্ষিক, ঠিক আছে, আর সেটাকে আমরা প্রেক্ষিত পরিকল্পনা, হ্যাঁ যেটা আবার 10 বছর মেয়াদি প্ল্যান সেটা হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা। তোমরা জানো কি না, এই বাংলাদেশ সরকার 2010 থেকে
2011 থেকে 2021 সাল পর্যন্ত একটা পরিকল্পনা করেছে, এটা হলো 10 বছরের পরিকল্পনা, এটা হলো প্রেক্ষিত পরিকল্পনা। আবার 2021 থেকে আর একটা পরিকল্পনা করেছে 2041 সাল পর্যন্ত, এটা হচ্ছে আবার 20 বছরের আর একটা প্রেক্ষিত পরিকল্পনা। ক্লিয়ার? তাহলে আমরা এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হইলাম। এই একজন বলতে যে সান্ত্বনা, 5 ইয়ার্স প্ল্যান করলে আবার 2 ইয়ার্স প্ল্যানও করে, 2 ইয়ার। আচ্ছা, আসল কথা কি, আমাদের অর্থনীতি যেটার জন্য যেটা প্রয়োজন, খুব বেশি আমাদের যদি মানে দীর্ঘমেয়াদী প্ল্যানগুলো, আসলে দীর্ঘভাবে মেয়াদী ভাবে আমাদের বাস্তবায়ন করার জন্য প্ল্যানগুলো করা হয়, যেই প্ল্যানটা 5 বছরের মধ্যে সম্ভব সেটা 5 বছর প্ল্যান করা হয়, যেটা 2 বছরের মধ্যে সম্ভব সেটা 2 বছরের মধ্যে প্ল্যান করা হয়, ঠিক আছে, যেটা 20 বছর লাগবে সেটা 20 বছরের মধ্যে প্ল্যান করা হয়, আবার যেটা 1 বছরের মধ্যে সম্ভব সেটা 1 বছর। হ্যাঁ, তোমরা জানো কিনা এডিবি, শুনছো? আচ্ছা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই বাংলাদেশকে এগুলো দেখায় হেল্প করে, বুঝছো? আচ্ছা, এবার আমরা চলে আসি সামনের দিকে, যাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে যে কোশ্চেন গুলো আসবে, এই বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি শুরু হয় কত সাল থেকে? সেটা হচ্ছে 1978 সাল থেকে। এটা ইম্পর্টেন্ট, কারণ তৈরি পোশাকে আমরা বিশ্বে অন্যরকম অবস্থায় আমরা। হ্যাঁ, আর বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে এটা কোথায়? যুক্তরাষ্ট্রে। আচ্ছা, একটা ঘটনা তোমাদেরকে বলি, এডিপি জানো? এডিপি, এনুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, এনুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান মানে হচ্ছে এটা হলো 1 বছর, এটার মেয়াদ কয় বছর? এটা 1 বছরের জন্য পরিকল্পনা করে, তার মানে যেটা আসুক আমরা পারবো ইনশাল্লাহ। আর বাংলাদেশ থেকে, বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। হ্যাঁ, প্ল্যান করলে বেনিফিট, এই ভাইয়া প্ল্যান করলে অনেক বেনিফিট ভাই, প্ল্যান ছাড়া কোনো কাজ চলে? আচ্ছা, এবার বাংলাদেশ টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে। এই কোশ্চেনটা বিসিএস এ আসছিল, মনে হয় 2038তম বিসিএস এ আসছিল। হ্যাঁ, উল্লেখ্য, বাংলাদেশের সাথে চীনের আবার বাণিজ্য ঘাটতিও সবচেয়ে বেশি, মানে কি আমরা সবচেয়ে আমদানি বেশি করি এবং চীনে কিন্তু আমরা রপ্তানি কম করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানলাম, এবার আমরা চলে যাই সামনের দিকে, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম, এগুলো পড়ে নিবা। সর্বাধিক জনশক্তি রপ্তানি করা হয় কোন দেশে? এটা সংযুক্ত আরব আমিরাত। এই জন্য পরীক্ষায় প্রশ্ন আসে, কোন দেশ থেকে বাংলাদেশ বেশি রেমিটেন্স পায়? আচ্ছা, এই ভাইয়া জাহির বলছে যে ঘাটতি ইন্ডিয়ার সাথে না। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ার সাথেও ঘাটতি আছে, চীনের সাথেও ঘাটতি আছে, কিন্তু 1 নম্বর হচ্ছে চীন, 2 নম্বর ঘাটতি হচ্ছে ভারতের সাথে। ক্লিয়ার? কারণ কি, আমরা চীনের কাছ থেকে বেশি নেই, চীনকে আমরা রপ্তানিতে কম দেই, এই জন্য ঘাটতি বেশি, আর প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের ঘাটতি দ্বিতীয়। আচ্ছা, এবার আসো, আর বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নাই, আবার বাণিজ্য সম্পর্ক নাই, কোনো ধরনের সম্পর্ক নাই ইসরায়েলের সাথে। কোনো ধরনের সম্পর্ক নাই, এটা হচ্ছে ইসরায়েলের সাথে। আচ্ছা, একজন কোশ্চেন করেছে, ভাইয়া সর্বাধিক রেমিটেন্স পাওয়া যায় কোন দেশ থেকে? আচ্ছা, বাংলাদেশ বর্তমান সর্বাধিক রেমিটেন্স পাচ্ছে এই সংযুক্ত আরব আমিরাত থেকে, এগুলো পরীক্ষা আসে। এখন সর্বোচ্চ রেমিটেন্স পাচ্ছে কোত্থেকে? আরব আমিরাত থেকে, কিন্তু এটা কিছুদিন আগেও আমরা সবচেয়ে সৌদি আরব থেকে বেশি পেয়েছিলাম। হ্যাঁ, সৌদি আরব থেকেও আমরা বেশি পেয়েছিলাম, এগুলো সাম্প্রতিক, এগুলো পরিবর্তনশীল। আচ্ছা, এখন আমরা বাংলাদেশ এখন বর্তমান সবচেয়ে বেশি রেমিটেন্স পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে, কারণ কি, সৌদি আরব দিনে দিনে বেয়াদব হচ্ছে, এই বুঝছো কি না? সৌদি আরব হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, সেটা ইসলামের হবে আদর্শ, কিন্তু সেখানে এখন মানে পশ্চিমা রীতিনীতি, আবার পশ্চিমাদের প্রতি প্রীতি দেখো, তারপর হচ্ছে মহিলাদের নাই কোনো ভয় ভীতি, হারি কিংবা জিতি সিনেমা দেখবো এটাই আমার মূল নীতি, মানে দেখো এই যে কি জিনিস চালু করছে, তারপর হচ্ছে একা একা, আগে মহিলারা একা বের হতে পারতো না, কিন্তু এখন একা একা বের হয়, হালাল বারে যায়, তারপর হচ্ছে ডিস্টিং 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 এই যে এইসব করে, তার মানে কি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একদম অপসংস্কৃতি। তাহলে ওই জন্য আমাদের জনশক্তি এখন সৌদি আরব থেকে টান দিয়ে চলে গেল সংযুক্ত আরব আমিরাত, আর সংযুক্ত আরব আমিরাত সেখানে গিয়ে করলো বাজিমাত,
এবং সৌদি আরব হচ্ছে কুপ্রঘাত, বুঝছো কি না? এই জন্য আমাদের টাকাগুলো বেশি আসে এখন সংযুক্ত আরব আমিরাত থেকে। ক্লিয়ার মারিয়া? গুড, বুঝছো আমি যা বললাম, বুঝছো কি না? এই কূটনৈতিক মানে কি? কূটনীতি মানে হচ্ছে ডিপ্লোমেসি, ডিপ্লোমেসি। হ্যাঁ হ্যাঁ কৌশিক, বার আবার হালাল হয় কিভাবে, এটাই তো কথা রে। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার? আচ্ছা, আমরা কই ছিলাম রে? আমরা আবার ছিলাম একটু আগে ইসরায়েলে। বাংলাদেশের সাথে কূটনৈতিক ও বাণিজ্য কোনো সম্পর্ক নেই, সেটা হলো ইসরায়েল। পৃথিবীর আরবের ক্যান্সার, সেটা হলো ইসরায়েল। ইসরায়েল হচ্ছে আরবের আজরায়েল। এই বেটা এত খারাপ, ওই শান্তির আরবে গিয়ে 1948 সালে সেখানে গিয়ে বসতি স্থাপন করে। স্থাপন করার পরে সে আশেপাশে মনে হয় যে সে বাঘ, অন্যরা হরিণ, ইচ্ছা মতো ধরে। পরে এ ভালো থাকতে পারে না আরব বিশ্ব এর ফাপরে। ক্লিয়ার? এর ফাপরে। এই জন্য এবারে খুব খারাপ, এই জন্য মুসলমানদের জন্য হুমকি, এই জন্য বাংলাদেশের সাথে কোনো কূটনীতি সম্পর্ক রাখে নাই, বাণিজ্য সম্পর্ক রাখে নাই। ক্লিয়ার? হ্যাঁ, এদের খারাপ দেশ পূজা। আচ্ছা আচ্ছা, এবার আমরা চলে যাই। এবার আসো একটা কোশ্চেন তোমাদেরকে করি। বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে বাংলাদেশের সাথে, কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই। কোন সম্পর্ক নেই রে ভাই? কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই, কূটনৈতিক সম্পর্ক নেই, সেটার নাম কি? হ্যাঁ, সেটা নাম হচ্ছে মাইওয়ান, মানে তাইওয়ান। তাইওয়ান, এই তাইওয়ান এক সময় স্বাধীন ছিল, কিন্তু এই 1971 সালে এর স্বাধীনতা খর্ব করেছে কে? চায়না। কে করেছিল ভাই? চায়না। আসলে চায়না এর ভালো চায়না, বুঝো কি না? এই জন্য এই চায়না পরবর্তীতে 1971 সালে এই তাইওয়ানকে, হ্যাঁ ওই যে বাঘের মতো, হরিণ যেমন, বাঘ যেমন হরিণকে ঘাপড়ে ধরে, এবার ধরলো। ধরার পর বলল, তুই আমাদের সাথে থাকবি, হ্যাঁ আমি তোর বড় ভাই। কিন্তু তাইওয়ান বলতেছে, আমি তো তোমার সাথে থাকতে চাই না। তাই তখন সেন বলল, কি থাকতে চাস না মানে? তোর বাপ চাবে, তোর 14 গোষ্ঠী চাবে। হ্যাঁ, এইভাবে তাইওয়ানকে কি করলো? তাইওয়ানকে বশ করলো। যাই হোক, চীনও কিন্তু খারাপ একটা কান্ট্রি, বুঝছো? এই চায়না, এই চায়নাও পৃথিবীতে মারাত্মক কি চালাচ্ছে, মারাত্মক দুষ্কৃতি চালাচ্ছে। আচ্ছা, যাই, আলহামদুলিল্লাহ আমরা জানলাম। হংকংকেও তারা একটা তাদের স্বায়ত্তশাসিত এলাকা হিসেবে, প্রদেশ হিসেবে কি করে কাউন্ট করে, এই চায়না বেটা পাজি ফাজিল। এবার আসো উপমহাদেশের প্রথম ব্যাংকিং ব্যবস্থা ব্যবস্থা চালু হয় কোথায়? মুঘল আমলে। এখান থেকে আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, বাংলাদেশে বৈদেশিক সাহায্যে শীর্ষ দেশ এই জাপান। এই জাপান খুব এক সময় খুব খারাপ কুখ্যাত একটা দেশ ছিল। হ্যাঁ, খুব একটা কুখ্যাত দেশ ছিল এই জাপান। কত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এ খুব খারাপ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন সেখানে 6 আগস্ট এবং 9 আগস্ট 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় এবং ফ্যাট ম্যান মানে পারমাণবিক বোমা ফেলানো হয়, তখন জাপান বোঝে, ওরে বাপরে বাপ, এরকম বোমা কি জিনিস, আগে তো বুঝি নাই, আমি আজকে থেকে ভালো হইয়া দামু। এখন জাপান তাদের সংবিধানে লিখেছে, উই আর পিস কান্ট্রি, তার মানে আমরা শান্তি চাই, যুদ্ধ আমাদের দরকার নাই। এই ক্লিয়ার? বাস খাওয়ার পর সে এখন হাঁস খায়, হ্যাঁ এখন সে ঘাস খায় আর বাংলাদেশকে টাকা দেয়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাই, ক্লিয়ার বলো। বাংলাদেশের বৈদেশিক সাথে শীর্ষ দেশ কোনটি? জাপান। আলহামদুলিল্লাহ, এবার আসো আমরা জানি, আমরা যাই চলে যাই, বিসমিল্লাহ রহমান রহিম। এবার আমরা চলে যাব, এই যে একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু হয় কত সালে? 1996 সালে। একটি বাড়ি একটি খামার, এর বর্তমান নাম কি জানো? 1996 সালে ছিল একটি বাড়ি একটি খামার। বর্তমান পিএম মানে প্রধানমন্ত্রী, হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পিএম এর উদ্যোগ, পিএম এর কয়েকটি বিশেষ উদ্যোগ, হ্যাঁ তিনি কয়েকটি বিশেষ উদ্যোগ নিয়েছেন, বিশেষ উদ্যোগ, তার মধ্যে একটি হলো একটি বাড়ি একটি খামার। মানে প্রতিটা বেকার পরিবারকে কি দিবে? একটি বাড়ি একটি খামার, একটা বাড়ি থাকবে, বাড়ি তো অবশ্যই থাকবে, তাদেরকে একটা খামার দেবে, সেটা হতে পারে মুরগির খামার, গরুর খামার, কিংবা ভেড়া বা মহিষ বা ছাগলের খামার। এবং এখান থেকে তারা কি করবে? তারা কিংবা মৎস্য খামার,
এখান থেকে তারা চাষাবাদ করবে এবং তারা স্বাবলম্বী হবে। পরবর্তীতে একটি বাড়ি একটি খামার এই প্রকল্পটার নাম পরিবর্তন করে করা হয়েছে আমার বাড়ি। কি সরকার তো বাড়ি দেয় নাই, এই জন্য হয়েছে আমার বাড়ি আমার খামার, আমার বাড়ি আমার খামার। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি বলে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর কয়েকটি উদ্যোগের নাম বলো, যদি পরীক্ষায় আসে আমরা দেখলাম আমার বাড়ি আমার খামার, যদি অপশন থাকে কোনটি প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, এগুলো কিন্তু বিশেষ উদ্যোগ, আমরা একটু লিখে দিচ্ছি। যেমন হচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। কি বাংলাদেশ? ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ, মানে বাংলাদেশ তোমরা এই যে এখন যে তোমরা অনলাইনে ক্লাস করো, এটা প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের একটা উদ্যোগ। তারপর আরো কি বলবো, কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক। আচ্ছা, এই কমিউনিটি ক্লিনিক মানে কি, প্রতিটি উপজেলা একটা করে, উপজেলা না, প্রতিটি ইউনিয়ন পরিষদের সঙ্গেই বা সাথেই একটা করে ক্লিনিক থাকবে, সেখানে ইউনিয়নের বেশ করে মায়েরা বোনেরা সেখানে গিয়ে ফ্রি চিকিৎসা নিবে এবং ফ্রি অনেকগুলো কি ওষুধ, মানে যেগুলো হচ্ছে বেসিক নিড, হ্যাঁ সেগুলো নিতে পারবে। এই কমিউনিটি ক্লিনিক এটাও আমাদের প্রধানমন্ত্রীর উদ্যোগ। এই আবার একটা ঘটনা বলি, এই বিষয়টা তোমরা জানো কিনা, ওই অনেক আগে আমাদের সময়, আমরা যখন ছোট ছিলাম তখন একটা অ্যাড দেখতাম যে সখী ভবি এক কইছে। হ্যাঁ, এরকম আমি এটা বলবো না যেহেতু এটা ক্লাস, যাই হোক তোমরা বুঝে নিও। তাহলে এই কমিউনিটি ক্লিনিক, এবার আমরা চলে আসব আশ্রয়ণ প্রকল্প। কি প্রকল্প? আশ্রয়ণ প্রকল্প, এগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর উদ্যোগ, হ্যাঁ বিশেষ উদ্যোগ। তারপর হচ্ছে ঘরে ঘরে বিদ্যুৎ। কি বিদ্যুৎ? ঘরে ঘরে বিদ্যুৎ। বর্তমান 98% মানুষের বাড়িতেই বিদ্যুৎ রয়েছে, কিন্তু বিদ্যুতের সাথে একটা ফ্রি দিয়েছে, কি জানো, এই ঘরে ঘরে বিদ্যুৎ, বিদ্যুৎ আছে ফ্রি, হলো লোড শেডিং। ফ্রি কি? লোড শেডিং। ক্লিয়ার? আচ্ছা, কারেন্ট বিল বেশি, মেড ইন বাংলাদেশি। ক্লিয়ার? আচ্ছা, আমরা চললাম, আমরা জানলাম। আচ্ছা, ঘরে ঘরে বিদ্যুৎ, আশ্রয়ণ প্রকল্প, কমিউনিটি ক্লিনিক, ডিজিটাল বাংলাদেশ, আমার বাড়ি আমার খামার। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাই স্বাধীন বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক। মানে কি এবির ফুল মিনিং কি জানো? আরব, এতে আরব, আবার ভাবেও না এবি ডিভিলিয়ার্স। হ্যাঁ, আরব বাংলাদেশ ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, এবার আমাদের আবার বিকাশে চলে যাই, বিকাশ, সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ব্যাংক, এটা হচ্ছে ট্রাস্ট ব্যাংক। কি ব্যাংক? ট্রাস্ট। বর্তমান সেনাবাহিনীকে মোটামুটি ট্রাস্ট করা যায়, বিশ্বাস করা যায়, ব্যাংকটার নাম হলো ট্রাস্ট বা বিশ্বাস ব্যাংক। এবার তোমরা জানো কিনা, সেনাবাহিনী কর্তৃক ঢাকায় কয়েকটা গাড়ি আছে, ওই গাড়িটার নামও কিন্তু ট্রাস্ট কোম্পানি, কোম্পানিটার নাম কি? ট্রাস্ট। যারা ঢাকায় বসবাস করো তারা তারা এই গাড়িটা দেখছো। আচ্ছা, এবার আসো আমাদের গরিব মানুষকে আরো গরিব মানুষ করার যিনি পায়তারা করেছেন তার নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনুস, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এই গ্রামীণ ব্যাংক চালু হয় কত সালে? 1900, আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে 1983 সালে। আচ্ছা, আর বাংলাদেশে যে ব্যাংক বিনা জামানতে ঋণ দান করে, গ্রামীণ ব্যাংক। বিনা জামানত বুঝো ভাইয়া? এ ভাইয়া এবং আপুরা শরীফ, জামানত বুঝিস? মানে কোনো কিছু জমা নিবে না, জমা নেওয়াকে বলে জামানত, এটাকে বলে জামানত। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমা এগুলো পড়ে নিও, জীবন বিমা আর তো সাধারণ বিমা কর্পোরেশন। এখন দেখো এইটা ইম্পর্টেন্ট, সরকারের নোট কয়টি? তিনটি, 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা। এদের স্বাক্ষর থাকে কাদের? অর্থ সচিবের। হ্যাঁ, এবং এই টাকাগুলোতে দেখবা কি লেখা আছে। এই টাকাতে কি লেখা আছে জানো? নোবেল কেন পেয়েছেন যে বাংলা? নোবেল পেয়েছে আসলে সারা পৃথিবীতে এটা ছড়ানোর জন্য। হ্যাঁ, আচ্ছা, 2006 সালে ইউনুস নোবেলে শান্তিতে পাইছে। হ্যাঁ, আচ্ছা, মনোযোগ দাও, এই বাংলাদেশে বর্তমান নোট কয়টা আছে? 1 টাকা, 2 টাকা, 5 টাকা, আর আরো কি কয় টাকা আছে রে ভাই? এই 10 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, তারপর হচ্ছে 50, 100, তারপর হচ্ছে 200, 500,
আর হচ্ছে 1000 টাকা নোট, কত টাকা নোট? 1000 টাকা নোট, ক্লিয়ার? দেখো তাহলে কি দেখছো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, কত রে? 7। আচ্ছা এই দেখো, এই 7 টাকা, এই যে 7টি, আর এই পাশে হচ্ছে 3টি, এই পাশে প্লাস 3 ইকুয়াল টু কত? মোট হচ্ছে 10টি, কতটি? মোট কতটি? মোট হচ্ছে 10টি, তাই না? বাংলাদেশে 10টি নোট রয়েছে, 10 প্রকার নোট রয়েছে। হ্যাঁ, এর মধ্যে এই 1 টাকা, 2 টাকা এবং 3 টাকা, হ্যাঁ, এই প্রথম 3টাকে বলা হয় সরকারি নোট। তাহলে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা, এই 3টাকে বলা হয় সরকারি নোট। কি নোট? সরকারি। কেন ভাই? তোমরা দেখবা এখানে এই 1 টাকা, 2 টাকা, 3 টাকায় অর্থ সচিবের স্বাক্ষর থাকে। কার থাকে? অর্থ সচিবের স্বাক্ষর থাকে এবং লেখা থাকে চাহিবা মাত্র এর বাহককে দিতে বাধ্য থাকিবে। মানে কি, তোমরা ব্যাংকে গিয়ে যদি বলো 1000 টাকার একটা বান্ডিল দিয়ে বলো, বা 1000 টাকার 2টা নোট দিয়ে বলো, বা একটা নোট দিয়ে বলো যে আমাকে কিছু 1 টাকার নোট দেন, যদি ওদের কাছে থাকে তারা দিতে কিন্তু বাধ্য থাকবে। ক্লিয়ার? আচ্ছা, 5 টাকার নোট তো ভাইয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাইন আছে, এই রাফি, সেটা 1969 সালে ছিল, এখন এটাকে সরকারি নোট হিসাবে গণনা করা হয়, ঠিক আছে? এখন সিফাত, 1 টাকার আর নোট দেখা যায় না। 1 টাকার নোট দেখা যায় না এখন, 1 টাকার বদলে 1 টাকা চকলেট ফ্রি। কি পাওয়া যায়? একটা চকলেট। এখন 1 টাকার মূল্য একটা চকলেটের সাথে সীমাবদ্ধ হয়েছে, এই জন্য দেখতে পাই না। এবার আসো, বাকি যে 60টা, এই যে 10, 20, 50, 100, 200, 500, 1000, এগুলোকে বলা হয় ব্যাংক নোট। কি নোট? ব্যাংক নোট। এগুলোতে কার সাইন থাকে রে ভাই? এগুলোতে কার সাইন থাকে? এগুলোতে সাইন থাকে গভর্নরের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই গভর্নরের মেয়াদ কিন্তু 4 বছর, ঠিক আছে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই গভর্নর বানানো দেখো দন্ত ন কিন্তু। হ্যাঁ, আচ্ছা আমরা জানলাম। এবার আমরা চলে যাই সামনে, বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মানে হচ্ছে ফজলে কবির। কোন কবির? ফজলে কবির। এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর? 4 বছর। এদের মেয়াদ হচ্ছে 4 বছর, মেয়াদ 4 বছর মেয়াদ। তাহলে ফজলে, তোমরা বুঝলে? এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ যে 4 বছর, এটা দেখে আমেরিকা আবার তাদের মানে প্রেসিডেন্টের মেয়াদ আবার 4 বছর করছে, ঠিক আছে? তাহলে ওরা আমাদেরকে ফলো করে, আমরা জানলাম। উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন লর্ড ক্যানিং। কোন ক্যানিং? লর্ড ক্যানিং। এনজিও 15, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যাই হোক এত বেশি দরকার নাই। বর্তমান বিশ্বের সর্ববৃহৎ এনজিওর নাম হচ্ছে ব্রাক। কি? ফজলে হাসান আবেদ, এটার প্রতিষ্ঠাতা ফজলে, এটারও নাম ফজলে, দেখছো? হাসান, ফজলে হাসান আবেদ। এই ফজলে হাসান আবেদ তিনি কিন্তু ব্রিটেন, ব্রিটেনের, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেবার, ঠিক আছে ভাইয়া, নাইট উপাধি পেয়েছেন। কি উপাধি? নাইট। যারা নাইট উপাধি পান তাদের নামের সামনে হয় স্যার, তিনি স্যার ফজলে হাসান আবেদ। ক্লিয়ার? আচ্ছা আলহামদুলিল্লাহ। এই দুর্জয়, সাম্প্রতিক নোট কোনগুলো? সাম্প্রতিক নোট তো হলো 200 টাকা। এবার আমরা চলে আসি একটা পোল পোল খেলাতে, চলে আসি দেখি তোমাদের রোল কেমন হয়। আচ্ছা বিসমিল্লাহ রহমান রহিম, বাংলাদেশে বর্তমান কততম পঞ্চবার্ষিকী চলছে? আমি পোলিং করে দেই। আচ্ছা দেখো, তোমরা 69%, মানে 69 গণ অভ্যুত্থানের মতো তোমরা 69% সঠিক আনসার দিয়েছ। তোমাদেরকে প্রথমে বলা হলো যে বর্তমান পঞ্চবার্ষিক হচ্ছে অষ্টম, বর্তমান কিন্তু বাংলাদেশের বিভাগও 8টা। হ্যাঁ,
আচ্ছা এবার আসো বেবজা। এ আখি বলছে কূটনীতিক কি ভাই? কূটনৈতিক, কূটনৈতিক হচ্ছে ডিপ্লোমেসি, ডিপ্লোমেটিক, ডিপ্লোমেটিক। আচ্ছা এটা হলো কূটনৈতিক। আচ্ছা এই বাংলাদেশের যেমন রাষ্ট্রদূত, বাংলাদেশের রাষ্ট্রদূত কোথায় আছে? আমেরিকায় আছে। আমেরিকার রাষ্ট্রদূত আবার বাংলাদেশে আছে। আচ্ছা কূটনৈতিক মানে কি? একটি দেশের সাথে আরেকটি দেশের যে পররাষ্ট্র নীতি, এটা হচ্ছে কূটনীতি। একটি দেশের সাথে আরেকটা দেশের যে, হ্যাঁ ব্রাক বাংলাদেশি, একটি দেশের সাথে আরেকটি দেশের যে পররাষ্ট্র নীতি, এটা হচ্ছে কূটনীতি। মানে অন্যান্য দেশের সাথে আমার কেমন সম্পর্ক হবে, অন্য দেশের সাথে আমার সম্পর্কটা, অর্থনৈতিক সম্পর্ক কেমন হবে, বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে, সামরিক সম্পর্ক কেমন হবে, এর সামগ্রিক যে নীতি বা রূপ, এটাই হচ্ছে কূটনীতি। ঠিক আছে, আর একটি দেশের সর্বোচ্চ কূটনীতিককে বলা হয় অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত অথবা হাই কমিশনার। ঠিক আছে, আমরা বলি না বাংলাদেশি রাষ্ট্রদূত, আমরা বলি আবার ওই যে ব্রিটেনের, আবার বলি যে ইউএস এর রাষ্ট্রদূত কিংবা ব্রিটেনের হাই কমিশনার, এগুলো বলি কিন্তু সেম জিনিস, এগুলো হচ্ছে কূটনৈতিক। আচ্ছা এবার আসো বেবজা। বেবজা আচ্ছা অনন্যা শোনো ভাই, বাংলাদেশের ক্যাপিটাল কি চেঞ্জ করবে? না, বাংলাদেশের ক্যাপিটাল চেঞ্জ করার কোনো সুযোগ নাই। ব্যবসায়ের পূর্ণ হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। মানে বাংলাদেশ, বাংলাদেশ এই এক্সপোর্ট হচ্ছে রপ্তানি, প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ, জোন মানে এলাকা, আর অথরিটি মানে কর্তৃপক্ষ। এটা প্রতিষ্ঠা লাভ করে 1980 সালে। এটা প্রতিষ্ঠা লাভ করে 1980 সালে। কেন প্রতিষ্ঠা লাভ করে, এ কাকে প্রতিষ্ঠা করার জন্য? ইপিজেড। কোন জেড? ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন, মানে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য 1980 সালে এই বেবজা প্রতিষ্ঠা লাভ করে। ঠিক আছে, এবার আসো এই বেবজার যিনি গভর্ন বোর্ডের চেয়ারম্যান, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী যদি না থাকে তখন চেয়ারম্যান হবেন অর্থমন্ত্রী, এই জন্য বলা বিকল্প চেয়ারম্যান হচ্ছে অর্থমন্ত্রী। এবার আসো বাংলাদেশের যে প্রথম ইপিজেড, ইপিজেডের নাম হচ্ছে চট্টগ্রাম হালি শহর। এই চট্টগ্রাম ইপিজেড চালু হয় 1983 সালে। এটা ইম্পর্টেন্ট, প্রথমগুলো সবসময় ইম্পর্টেন্ট। আচ্ছা এবার বলি, তাহলে ইপিজেড কেন করা হয়? এই তোমরা জানো কি না, এই বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কি করা হয়, বিভিন্ন দেশে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের দেশ থেকে যে জিনিস, বিভিন্ন দ্রব্য সামগ্রী, এটা বিদেশে আমরা রপ্তানি করি। বিদেশে কি করি ভাই? রপ্তানি করি। আমরা যদি বিদেশে কোনো জিনিস রপ্তানি, হ্যাঁ প্রধানমন্ত্রী, ঠিক আছে, আমরা যখন বিদেশে কোনো জিনিস রপ্তানি করব, অবশ্যই সেটাকে আমরা এমন ভাবে প্যাকেট করব কিংবা এমন ভাবে সেটা প্রক্রিয়া করব যেন বিদেশিরা দেখে শান্তি পায়, ব্যবহার করে আরাম পায় এবং চলাফেরায় সুখ পায়। মানে এক কথায় শান্তি পায়। এই জন্য ইপিজেড গুলো চালু করা হয়েছে, যেন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। মানে ধরলাম বাংলাদেশের পোশাক, পোশাক শিল্প, এই পোশাক গুলো কি করা হয় সেখানে, কিংবা বাংলাদেশের বস্ত্র শিল্প, কিংবা বাংলাদেশের, বাংলাদেশের ধরলাম মানে ক্ষুদ্র কুটির শিল্প, এই জিনিসগুলো এই ইপিজেডে কি করা হয়, প্রক্রিয়া করা হয়, প্যাকেটজাত করা হয়, সুন্দর মতো করে বিদেশে রপ্তানির জন্য তৈরি করা হয়। এটা হলো ইপিজেডের কাজ। ঠিক আছে, যেমন পাটের ব্যাগ, যেমন পাটের ব্যাগ বা চটের থলে, হ্যাঁ বা চটের থলে, এইগুলা যখন ইপিজেডে সুন্দর মতো প্রক্রিয়াকরণ করে বিদেশে রপ্তানি করা হয়। ক্লিয়ার? তাহলে ইপিজেড কিসের জন্য? আসলে বিদেশে রপ্তানি করার জন্য এটা মেইনলি করা হয়। আর ইপিজেড থাকলে দেশের কি লাভ হয়? একটা ইপিজেডে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়, তাহলে দেশের লাভ হলো আবার বিদেশিরাও খুশি হলো। মাস মাশাআল্লাহ। এবার আসো বাংলাদেশের অষ্টম ইপিজেডের নাম কি? কর্ণফুলী। 2006 সালে চট্টগ্রামের পতেঙ্গায় চালু হয়। আর বাংলাদেশের বর্তমান বেসরকারি ইপিজেড হচ্ছে দুটি, একটা হলো রাঙ্গুনি এক্সপোর্ট প্রসেসিং জোন আর ইপিজেড, আর একটা হচ্ছে কেইপিজেড, কোরিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন। মনোযোগ দিয়ে শোনো, বর্তমানে বাংলাদেশের সরকারি ইপিজেডের সংখ্যা 8টি, এটা ইম্পর্টেন্ট। বর্তমানে বাংলাদেশের সরকারি ইপিজেডের সংখ্যা কয়টি?
থার্টিন, এটা ইম্পর্টেন্ট। যদি বলা হয় প্রথম কোনটি, প্রথম হলো চট্টগ্রাম, সর্বশেষ কোনটি কর্ণফুলী, এটা হলো অষ্টম। আর একটা একটা হচ্ছে ব্যতিক্রম রয়েছে, সেটা হলো উত্তরা। এ বলতো উত্তরা এই পিজিটা কোথায় অবস্থিত বলতো ভাই? হ্যাঁ ভাই এবং আপুরা বলতো, এই উত্তরা এই পিজিটা কোথায় অবস্থিত বলো 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 আমাকে একটু বলো দেখি। একজন বলছে জিডিপি, গিয়া জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। আচ্ছা এটা হচ্ছে নীলফামারী, ক্লিয়ার? দেখো নীলফামারী কোন মারি? নীল, উত্তরবঙ্গের নীলফামারী। এইখানে বাংলাদেশের একমাত্র কৃষি ভিত্তিক, এটা হলো একমাত্র, বাংলাদেশের সবগুলো হলো বাণিজ্য শিল্প ভিত্তিক, কিন্তু উত্তরা হচ্ছে একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড। ক্লিয়ার? বাংলাদেশের একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড নাম হলো উত্তরা গণভবন। এটা কোথায়? নীলফামারী। অনেকে দিছে অংপুর, অংপুর হবে না ভাই, এটা অংপুর হবে না ভাই, এটা হবে নীলফামারী। এখন অনেকে বলছে উত্তরা ঢাকায়, পাগলি নৌরিন, এই উত্তরা সেই উত্তরা না, এই তোরা এই উত্তরা হচ্ছে আমাদের নীলফামারীর উত্তরা। ক্লিয়ার? আচ্ছা আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমিও ভাবছিলাম কি এই উত্তরা ঢাকার উত্তরা নাকি, পরে দেখি যে না রে এটা তো নীলফামারীতে। আচ্ছা ভাইয়ারা এবার শোনো, মনোযোগ দিয়ে শোনো, এই বাংলাদেশে বর্তমান তিনটা ইপিজেড তৈরি হয়েছে জানো কি না? তৈরি হয়েছে না মানে আরো তিনটা ইপিজেড, সরকারি ইপিজেড হবে। এই এই নাটোরে একজন বলতেছে মারিয়া, ভাইয়া নাটোরে না, এ নাটোরে তো ইপিজেড না, নাটোরে যেটা আছে সেটা হচ্ছে উত্তরা গণভবন। উত্তরা কোন তোরা? উত্তরা গণভবন, এটা হচ্ছে নাটোর। তোমরা জানো কি না এই পাকিস্তান আমলে, আচ্ছা এটা একদম এটা একটা রাজপ্রাসাদ টাইপের ছিল। আচ্ছা এই যখন বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্ষমতায় আসে, মানে পাকিস্তানকে হটিয়ে বাংলাদেশ চলে আসে, তখন এই উত্তরা গণভবনে আমাদের সরকার প্রধান বা রাষ্ট্রপতি যদি কেউ যেত, রাষ্ট্রপ্রধান, তখন ওই উত্তরবঙ্গের এই নাটোরের উত্তরা গণভবনে গিয়ে তারা রাত্রি অবকাশ পালন করতো। ঠিক আছে, সুযোগ পাইলে উত্তরা গণভবন দেখো, খুব ভালো। আচ্ছা আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি রে ভাই, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট, আই এম সো মাচ সিনিয়র বাট তোমরা আমার জুনিয়র। ক্লিয়ার? আচ্ছা এই নাহিদ বুঝছো, এই স্মৃতি, আচ্ছা এবার আসো, বাংলাদেশে বর্তমান আরো তিনটা ইপিজেড হবে, বলতে পারবা ইপিজেড গুলো কি কি বলো? বাংলাদেশের আরো তিনটা ইপিজেড হবে বলো তো, কি কি বলো, আরো কি কি বলো? একটা হচ্ছে বলো বলো না, গাইবান্ধা এখনো হয় নাই বাট এগুলো হবে ভবিষ্যতে, তিনটা ইপিজেড হওয়ার কথা, গাইবান্ধা, যশোর ও পটুয়াখালী। যদি পরীক্ষা, এগুলো রিসেন্ট, এগুলো কি রিসেন্ট, যদি পরীক্ষা আসে আমরা মেরে দিব, এই হলো ঘটনা। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ভাইয়ার, ভাইয়ার বিসিএস কমপ্লিট, বিসিএস আমি 41 রিটেন, 43 প্রিলি, দোয়া করো ইনশাল্লাহ প্রিলি পাস। এই হলো ঘটনা বুঝছো, এই হলো ঘটনা। ঠিক আছে 41 বিসিএস রিটেন দিয়েছি, 43 প্রিলি পাস করেছি, দোয়া করো আল্লাহ যেন সহজ করে দেয়, সামনে আবার 44 দিব। দোয়া করো আল্লাহ যেন দিয়ে দেয়। ভাইয়া ভাইয়া বা আপুরা শামসুন নাহার সেফাত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আসো আলহামদুলিল্লাহ আমার সামনে চলে যাই, এগুলো জাস্ট এক পলক দেখলেই এনাফ। আচ্ছা এই জিএসপি মানে কি ভাই? জিএসপি মানে হচ্ছে জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স, যার বাংলা অর্থ হচ্ছে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা। যুক্তরাষ্ট্র পণ্য আমদানিতে শুল্ক ও কোটা মুক্ত প্রবেশের প্রথা চালু করে 1976 সালে, কিন্তু যুক্তরাষ্ট্র 2013 সালে এই এই জিএসপি, হ্যাঁ জিএসপি স্থগিত করে। এটা মানে হচ্ছে আমাদের দেশে কোনো
পণ্য যদি অন্য কোনো দেশে যায়, সেই দেশ কিন্তু একটা শুল্ক মানে ট্যাক্স আরোপ করে, তুমি আমার দেশে জিনিস পাঠাবা, ট্যাক্স দিবা না, মানে কর দিবা না, তা কি হয়? কিন্তু আমেরিকা 1976 সালে এটা এটা কি করেছিল, প্রবাসী শিকার প্রথা কোটা মুক্ত, মানে কোনো কোটা নাই, ট্যাক্স নাই। কিন্তু তারা 2013 সালে তারা এই যে এই সিস্টেমটাকে কি করে বাতিল করে দেয়। আচ্ছা ক্লিয়ার, আমরা জানলাম। এবার বাংলাদেশ ব্যাংক এগুলো থেকে পরীক্ষায় খুব বেশি আসে না। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা হয় 16 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ বিজয় লাভ করে 16 ডিসেম্বর 1971 সালে চূড়ান্ত বিজয়, সেই সময়ে টাকা দরকার, দেশকে চালাতে হবে, কি দরকার, টাকা দরকার। সাথে সাথেই চালু করলো একটা ব্যাংক, নাম কি, বাংলাদেশ ব্যাংক, মতিঝিল ঢাকা। আর বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ একাডেমি হচ্ছে মিরপুর। বাংলাদেশ ব্যাংকের যে জাদুঘর রয়েছে, টাকা জাদুঘর, কি জাদুঘর, এই টাকা জাদুঘর, এটাও মিরপুরে অবস্থিত। আচ্ছা এই যে দেখো, আলহামদুলিল্লাহ, এগুলো এগুলো কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, চলে যাই সামনের দিকে, বিসমিল্লাহ রহমান রহিম। এবার আসো, বাংলাদেশে বাণিজ্যিক, আমি কোন সাবজেক্টে পড়ি, আমি হচ্ছে আইইআর এ পড়ি। আচ্ছা, বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয় 1972 সালে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টি, 6টি, এটা একটু জানা দরকার। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ব্যাংক, আর হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। এটাকে বলা হয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, BDBL, বলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। যখন দেখবা তাহলে ভাববা, ও এটা তো রাষ্ট্রায়ত্ত ব্যাংক রে। তাহলে সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, বেসিক, আর হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে। আমিও মিরপুর আছি, কে শুভ, হিমু ভাইয়া, সোনালী ব্যাংক তাহলে এত ফেমাস কেন? সেমা, সোনালী ব্যাংক কেন ফেমাস? হিমু তোকে একটু পরে আমি উত্তর দিমু, কোনো সমস্যা নাই। বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্য ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। কেন এ সর্ববৃহৎ? দেখো, যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস নেই, সেখানে সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চালায়, বুঝছো? এই কারণে এই সোনালী ব্যাংক চালায় বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখন ফারজানা বলতেছে কোন বই থেকে পড়ানো হচ্ছে, এটা সাধারণ জ্ঞান, এখানে বই না, এটা হলো পৃথিবীর সবগুলো বই থেকে টুকটাক নেওয়া হবে হয়েছে, বুঝছো, পৃথিবীর না তো বাংলাদেশের। আচ্ছা, ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, হাশেম, তো ঢাকা ডাচ বাংলা ব্যাংক, এই পাগলা, শুভ আয়, সোনালী ব্যাংক তাহলে বাংলাদেশ ব্যাংক লাইট। আচ্ছা, এবার মনোযোগ দিয়ে শোনো, এই বাংলাদেশ ব্যাংক মানে বিডি, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল যে প্রধান অফিস, এটা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের 10টি শাখা অফিস রয়েছে। যেমন আট বিভাগে 8টি, তোমরা জানো বাংলাদেশের বিভাগ কয়টি, 8টি। তাহলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, এই 8টা বিভাগে 8টি। একটি হচ্ছে বগুড়াতে, আরেকটি হচ্ছে ঢাকা ইয়াতে, কোথায়, ঢাকা সদরঘাটে, এই ছিল 10টি শাখা। এখন সব জায়গায় তো বাংলাদেশ ব্যাংকের এই শাখা নাই। ধরলাম আমি কুড়িগ্রামে একটা কাজ করব, কোন গ্রাম, কুড়িগ্রামে একটা কাজ করব, যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নাই, সেখানে বাংলাদেশ ব্যাংক রিলেটেড কার্যক্রম চালাবো। কিংবা আমি ফেনীতে একটা কাজ করব, অথবা আমি কুমিল্লাতে কোনো কাজ করব, তাহলে এগুলো তো বাংলাদেশ ব্যাংকের শাখা নাই, তখন এই কাকা সোনালী ব্যাংক, সে এই বাংলাদেশ ব্যাংকের কাজগুলো করে দেয়। ক্লিয়ার? কৃষি ব্যাংক কি, একজন বলছে ভাই কৃষি ব্যাংক কি, হ্যাঁ জিকে বুক প্রিপারেশনে পাবা, হ্যাঁ পাবে পাবে, জিকে নেবিলা, জিকে প্রিপারেশন বুকে এটা পাবে। কৃষি ব্যাংক কি, কৃষি সম্পর্কিত, কৃষি রিলেটেড কার্যক্রম চালায় যে ব্যাংক, সেটা হচ্ছে কৃষি ব্যাংক। আচ্ছা, বাংলাদেশের সর্ববৃহৎ সর্বপ্রথম রেডি ক্যাশ চালু করে জনতা ব্যাংক, এগুলা পরীক্ষায় আসে, রেডি ক্যাশ, কোন ক্যাশ, রেডি ক্যাশ। আচ্ছা তো বলেছিলাম এগুলো অত বেশি পড়ার দরকার নাই, জাস্ট এক পলক দেখবা, এগুলো অত বেশি পড়ার দরকার নাই, জাস্ট এক পলক দেখলে এনাফ, বুঝছো, কোনগুলো পড়ার দরকার নেই বলেই দিলাম, এইটা তো জানোই। আচ্ছা এগুলো তো জানোই, এবার একটা আমাদের পোল কোশ্চেন আনসার দাও, বাংলাদেশের প্রথম কাগজে মুদ্রা কোনটি,
রেডি ক্যাশ মানে স্যার আপনার ডিস্ট্রিক্ট আয়, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনিরহাট, আমার বাড়ি হচ্ছে লালমনিরহাট। হ্যাঁ, রেডি ক্যাশ একটা নাম দিয়েছে রে ভাই, একটা নাম, এটা মোবাইল ব্যাংকিং। এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, বুঝছো? লাবিবা এটা একটা নাম, দাস নাম, মোবাইল ব্যাংকিং। হ্যাঁ হ্যাঁ, সিয়াম তুই ঠিক বলেছিস রে ভাই, সিটমহল বেষ্টিত জেলা। হ্যাঁ স্থানজি, দ্য রেডি ক্যাশ হচ্ছে একটা মোবাইল ব্যাংকিং বিকাশের মতন। হ্যাঁ, বিকাশের মতন, গুড। তানিয়া বলছে ভাইয়া জিকের জন্য কোচিং থেকে দেয়া বই পড়লে হবে না? হ্যাঁ হবে, সাথে একটু রিসেন্ট পড়ে নিও। সাথে একটু রিসেন্ট পড়ে নিও। আচ্ছা, 68% তোমরা সঠিক আনসার দিয়েছ। আল্লাহ এক, বাংলাদেশের প্রথম কাগজে মুদ্রা কোনটি? বাংলাদেশের প্রথম কাগজে মুদ্রা হচ্ছে 1 টাকা। কয় টাকা? 1 টাকা। কিন্তু এখন 1 টাকা একটা ক্যান্ডি, একটা ক্যান্ডির মাধ্যমে এটা কি হয়েছে, একটা 1 টাকার বদলে একটা ক্যান্ডি এটাকে ট্রান্সফার করেছে। ঠিক আছে, গিয়ে দেখবা আমরা কি পাই, আমরা যে আম মামা এই ক্যান্ডি গুলো পাই 1 টাকার বিনিময়ে। ক্লিয়ার? আমাদের এখন 1 টাকা দেয় না, আমাদেরকে ক্যান্ডি দেয়। কমলাপুর যোগাযোগ ব্যবস্থা, ম্যাঙ্গো ক্যান্ডি। আচ্ছা, কমলাপুর রেল স্টেশনে স্থপতি বাবুই। এই কমলাপুর। আচ্ছা, বাংলাদেশের এখান থেকে যেটা কোশ্চেন ইম্পর্টেন্ট এইটা, বাংলাদেশের রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায়? সৈয়দপুর, নীলফামারী। আর বাংলাদেশে কত প্রকার রেল লাইন আছে বা রেলপথ আছে? 3 প্রকার, ব্রডগেজ, মিটার গেজ, ডুয়েল গেজ। কয় গেজ? আচ্ছা, 5 দেয় না রে ভাই। রিসেন্টের জন্য তোমার রিসেন্ট বই পড়বো ভাই, রিসেন্টের জন্য রিসেন্ট, এই কামরুন হাত দিবরে। আচ্ছা দেখ, এই যে বাংলাদেশে আগে ছিল মিটার গেজ, এটা কি মিটার গেজ? এটা 1 মিটার, এই যে রেলের লাইন লাইন, ঠিক আছে? এই মিটার গেজ হচ্ছে, আগে ছিল মিটার গেজ আর ব্রড গেজ, আর এই যে এটা হচ্ছে 1.61 মিটার, এটা হচ্ছে ব্রড গেজ। কোন গেজ? ব্রড গেজ। এই মিটার গেজের সঙ্গে আর একটা সংযোজন করছে ব্রড গেজ, ঠিক আছে? আবার ব্রড গেজের মাঝে আর একটা সংযোজন করছে মিটার গেজ। মনোযোগ দিয়ে শোনো, তাহলে আমরা কি পেলাম, কি পেলাম? এটা হচ্ছে ব্রড গেজ। আমরা কি পেলাম, মনোযোগ দাও, এইটাকে বলা হয় ব্রড গেজ, আর এইটা থেকে এই পর্যন্তকে বলা হয় মিটার গেজ, ঠিক আছে? আচ্ছা, আর দুইটা মিলে কি বলা হয়? ডুয়েল গেজ। কি গেজ? ডুয়েল গেজ মানে কি, এই ভেতর দিয়ে মিটার গেজও যেতে পারবে আবার ব্রড গেজও যেতে পারবে, এই জন্য এই যে এটাকে কি বলা হয়, ডুয়াল গেজ। আবার কোথাও কোথাও অনলি মিটার গেজ আছে, অনলি মিটার গেজ। যেমন ঢাকা থেকে আমরা যদি চিটাগাং যাই, ঢাকা থেকে সিলেট যাই বা ময়মনসিংহ জামালপুর যাই, আমরা মিটার গেজ পাই। আবার আমরা যদি ঢাকা থেকে খুলনা যাই, আমরা ব্রড গেজ পাই। কি পাই? ব্রড গেজ পাই। তাহলে আমরা কয় প্রকার পেলাম, এই যে মিটার গেজ, মিটার, ব্রড, আর আবার কি পেলাম, এই যে ডুয়াল গেজ। তাহলে কয় প্রকার রে বলো, কয় প্রকার? তাহলে ব্রড গেজ, তাহলে মিটার গেজের মানে এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হচ্ছে 1 মিটার, আর ব্রড গেজের একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে, প্রশস্ততা হচ্ছে 1.61 মিটার, এবং ব্রড গেজ ট্রেন গুলো খুব দ্রুত দৌড়ায়। মেট্রো রেল, আগের দিন আবার হচ্ছে মেট্রো রেল কি, মেট্রো রেল কি, এই মেট্রো রেল কি? হ্যাঁ, ভালো একটা কোশ্চেন রে ভাই। যে মানে যেই রেল, যেই রেলপথ কোন শহরের মধ্য দিয়ে প্রবাহমান, এবং যেই রেল শহরের বা কোন সিটির মধ্য দিয়ে চলমান, সেই রেলকে বলা হয় মেট্রো রেল। ক্লিয়ার? মানে হচ্ছে মেট্রোপলিটন, মহানগরের ভিতর দিয়ে যদি কোনো ট্রেন চলে, সেই লাইনটাকে বলা হয় মেট্রো রেল। ক্লিয়ার? যেমন ঢাকায় মেট্রো রেল চালু, ঢাকায় মেট্রো রেল চালু হচ্ছে, বা ঢাকার যে মেট্রো রেল এটা দৈর্ঘ্য কত জানো? রেলপথের দৈর্ঘ্য কত? 20.1 কিলোমিটার, 20.1। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোশ্চেনটা করেছে ধন্যবাদ, অনেক সুন্দর একটা কোশ্চেন, 20.1 কিলোমিটার। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো,
তাহলে আমরা জানলাম বাংলাদেশে 3 প্রকার রেল রয়েছে, তাহলে আমরা সুন্দর জানলাম। আচ্ছা আবার আসো, বাংলাদেশে রেলপথ রয়েছে 44টি জেলায়, কতটি জেলায়? 44টি জেলায়। আর সম্ভবত বাংলাদেশে বর্তমান রেল লাইন 29,986 কিলোমিটার বর্তমান রেলপথ রয়েছে, রেলপথ। ঠিক আছে, আচ্ছা এবার বাংলাদেশ মেরিন একাডেমি প্রতিষ্ঠিত হয় 1962 সালে। এই মেরিন একাডেমি মানে কি? এখানে কি করা হয়? এখানে নেভাল একাডেমি আছে না, এখানে মানে আমাদের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পণ্য আমদানি রপ্তানি হয়, আবার বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করা হয়। এই যে পণ্য যে রপ্তানি করা হয় কিসের মাধ্যমে ভাই? এগুলো হচ্ছে জাহাজের মাধ্যমে। কি জাহাজ? পানি জাহাজ। মেট্রো রেলের স্পান ও পিলার সংখ্যা কয়টি? এটা এটা পরীক্ষা জীবনে আসবে না, হুদের মুখস্থ করে লাভ নেই। মেট্রো রেল কবে চালু হবে সরকার নিজেও জানে না ভাইয়া। বাংলাদেশে মেরিন একাডেমি, আচ্ছা শোনো, একটা দেশ থেকে আর একটা দেশে, যেমন বাংলাদেশ থেকে কোনো পণ্য বিদেশে রপ্তানি করা হয়, আবার বিদেশ থেকে কোনো পণ্য বাংলাদেশে আমদানি করা হয়, এটা কিসের মাধ্যমে করা হয়? এটা মেইনলি এটা হচ্ছে জলপথ। কোন পথ? তোমরা জানো কি না, বাংলাদেশের যে চট্টগ্রাম সমুদ্র বন্দর রয়েছে, এই সমুদ্র বন্দর থেকে বাংলাদেশের মোট আমদানি রপ্তানির 75% এই চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে করা হয়। আচ্ছা, এই জাহাজগুলো দিয়ে যে আমদানি রপ্তানি করা হয়, বিদেশি জাহাজ হোক আর বাংলাদেশি জাহাজ হোক, এই জাহাজে কারা যায়? একটা করে, একটা বা একাধিক মেরিন অফিসার যায় বা মেরিন নাবিক যায়। এদেরকে কোথায় প্রশিক্ষণ দেওয়া হয়? এই বাংলাদেশের মেরিন একাডেমিতে প্রতিষ্ঠা দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে তারা প্রশিক্ষণ নিয়ে তারা কোথায় চলে যায়? এই পরবর্তীতে প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার পর তারা এই যে জাহাজে যায় 6 মাস, 9 মাস, 3 মাস, 12 মাস, 1.5 বছর এরকম। এই যে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা কিছুদিন পর করে বিয়ে, কিন্তু আবার 6 মাস থাকে পানিতে, 6 মাস আবার থাকে বাড়িতে। এই জন্য মেরিন অফিসারকে অনেকে বিয়ে করতে চায়, অনেকে আবার করতে চায় না। কারণ কি? অনেকে টাকার জন্য করে, আবার অনেকে আবার টাকার জন্য করে, আবার অনেক কষ্ট করে। কারণ কি? স্বামী যদি 6 মাস পাশে না থাকে, 6 মাস, তাহলে কি জীবনের হবে কি? 12টা বাজে না, ক্লিয়ার কি না, বুঝছিস কি না? হারে, টাকাই সব না রে ভাই, টাকাই সব না। টাকারে টাকা কি রে, অনেকের তো বিদেশে থাকে, ক্লিয়ার? তাহলে বুঝছো এই লো ঘটনা, বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর নাম কি? যশোর বেনাপোল স্থলবন্দর। কোন বন্দর? বেনাপোল। যদি কোশ্চেন তোমাকে করা হয় যে স্থলবন্দর কি, আসলে স্থলপথে এক দেশের সাথে আর একটা দেশের আমদানি রপ্তানির জন্য যে বন্দর, সেটাই হচ্ছে স্থলবন্দর। ভাই মেরিনে যতদিন ইচ্ছে ততদিন থাকা যায়, মানে হ্যাঁ এখানে তো অবশ্য কম বেশি আছে, আমি তো বললাম অনেকে টাকার জন্য 6 মাস 9 মাসও যায় রে ভাই, সৃষ্টি বুঝোস নাই, অনেকের টাকার পিছনে ছোটে, বুঝো নাই, এলো ঘটনা। তাহলে বাংলাদেশের স্থলপথে এক দেশ থেকে আর একটা দেশের আমদানি রপ্তানির জন্য যে বন্দর, সেটা হচ্ছে স্থলবন্দর। বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোর বেনাপোল স্থলবন্দর। এবার একটা তোমাদেরকে কোশ্চেন করি আমি, বলতো কোন স্থলবন্দর দিয়ে, এই কোশ্চেনটা করো তো দেখি, কোন স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হয়? সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হয়, আমদানি এক কথায় বাদ তো বাণিজ্য হয়, এক কথায় বাণিজ্য হয়, বলো কোন স্থলবন্দর দিয়ে, বাংলাদেশের কোন স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হয়, বলো দেখি। এখন পর্যন্ত কেউ সঠিক আনসার দিতে পারোনি, কেউ পারোনি, পারোনি। এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে, আমি বলবো 99% ভুল করবে। এই যে সাইদুল, সাইদুল কেটা, আলহামদুলিল্লাহ, এই সাইদুল সঠিক আনসার দিয়েছে, এই প্রথম আমি একটা সঠিক আনসার পেলাম, সাইদুল ধন্যবাদ তোমাকে। কেয়া কসমেটিক লিমিটেডের সৌজন্যে একটি, হ্যাঁ কি দেওয়া হলো, এটা ওয়ালটন টেলিভিশন দেওয়া হলো। যাই হোক,
ধন্যবাদ সাইদুল, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে বুড়িমারি স্থলবন্দর। কোন মারি? বুড়িমারি স্থলবন্দর। এখন কোশ্চেন, বলো তো বুড়িমারি স্থলবন্দর কোথায় অবস্থিত? বলো বুড়িমারি স্থলবন্দর কোথায় অবস্থিত বলো। এই যে এটা অনেকে পারে না, এই যে মৌমিতা বলেছে, মৌমিতা, নৌরিন। সাইদুল ধন্যবাদ, সাইদুল তুমি সব, তুমি একটা সঠিক আনসার দিয়েছো, ধন্যবাদ সাইদুল। লালমনির হাট। কোন হাট? লালমনির হাট। এই এখানে আমার বাড়ি রে পাগলারা, এখানে আমার বাড়ি। আচ্ছা নাদিয়া, এবার মনোযোগ দিয়ে শোনো, কেন এখানে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হয়? কারণ এই যে ভারত, ভারত ভুটান, ভারত ভুটান ও নেপাল তিন দেশের সাথেই আমদানি রপ্তানি আছে। তাহলে ভারত, নেপাল আর ভুটান তিন দেশের সাথেই যদি হয়, হ্যাঁ নৌরিন, হ্যাঁ মেরিন অফিসার, মেয়েরাও হয় রে পাগলা, মেয়েরাও হয়। আচ্ছা এটা হলো ম্যান টু ম্যান ভেরি করে, তার মানে যে মেরিন অফিসার ভালো নয় তা কিন্তু নয়, মেরিন অফিসার ভালো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা জানলাম ভারত, ভুটান ও নেপাল, তাহলে আমরা চলে যাই বিসমিল্লাহ রহমান রহিম। মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর স্থলবন্দরের নাম কি? টেকনাফ। এবার আসো বাংলাদেশের প্রধান নদী বন্দর, নারায়ণগঞ্জ। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি, এগুলা মুখস্থ করার ছাড়া কিছুই নাই, চলে যাই সামনের দিকে। আচ্ছা এইটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার জন্য। আসো, বাংলাদেশের ভূপগ্রহ কেন্দ্র কয়টি? চারটি। আর এগুলো নিয়ন্ত্রণ করে কে? বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, বিটিসিএল। আচ্ছা আমাদের সিমলা বলছে যে আমার দুলা ভাই মেরিন অফিসার, হ্যাঁ আলহামদুলিল্লাহ। সর্ববৃহৎ পোর্ট কোনটা ভাইয়া? সর্ববৃহৎ পোর্ট হচ্ছে এই একটু আগে বললাম না রে পাগলা, বেনাপোল, বেনাপোল যশোর। আচ্ছা বেনাপোলে। আচ্ছা এ রাত্রি, তুমি হবো উত্তম পাত্রী, সঠিক বরের যাত্রী। এবার আসো বাংলাদেশের উপগ্রহ, যে উপগ্রহ ভূকেন্দ্র কয়টি? চারটি। এটা হলো বেদবুনিয়া, তালিবাবাদ, মহাখালী আর সিলেট। হ্যাঁ এই চারটা মনোযোগ দিয়ে শোনো। আমাদের স্যাটেলাইট নাম শুনছো না? বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি বলো? বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি বলো? রাত্রি বলো, বাংলাদেশের যে প্রথম স্যাটেলাইট ওটার নাম কি? আচ্ছা সেটা কি নাম কি? বাংলাদেশের প্রথম স্যাটেলাইট নাম কি? বঙ্গবন্ধু। কোন বন্ধু? বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান। আচ্ছা বঙ্গবন্ধু ওয়ান, শুধু বঙ্গবন্ধু ওয়ান, হ্যাঁ এক। এবার শোনো, এই বঙ্গবন্ধু স্যাটেলাইট এক, এটাকে নিয়ন্ত্রণ করে কোত্থেকে? একটা হচ্ছে এই গাজীপুরের তালিবাবাদ, এই গাজীপুরের তালিবাবাদ, আর একটা হচ্ছে রাঙ্গামাটির বেদবুনিয়া, এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে মেইন স্টেশনটা কিন্তু তালিবাবাদ, কোনো কারণে যদি তালিবাবাদের কোনো ধরনের সমস্যা হয় তখন বেদবুনিয়াতে গিয়ে এর কার্যক্রম হবে, ঠিক আছে। তাহলে আমরা জানলাম, ক্লিয়ার। এ শিফাত আবার বলতেছে ভাইয়া মেরিন অফিসারের ইনকাম বেশি নাকি ডক্টরের ইনকাম বেশি? এত জিনিস জানতে চাষতে পাগলা, সবার ইনকাম আছে, মেরিন অফিসারও রয়েছে, ইঞ্জিনিয়ারও রয়েছে, ডাক্তারও ইনকাম রয়েছে, এত ইনকাম দিয়ে কি করবি? হ্যাঁ খাবি তো দুইজন। আচ্ছা বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহের নাম কি? বঙ্গবন্ধু। কোন বন্ধু? বঙ্গবন্ধু। এইটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা নির্মাণে সহযোগিতা করেছে কোন দেশ? হ্যাঁ রাশিয়া, গোলাম মাহমুদ। হ্যাঁ করিস রে ভাই, তুই মেরিন মেয়েদের বিয়ে করবি, করিস আলহামদুলিল্লাহ। এবার আসো, এই স্যাটেলাইটের আয়ুষ্কাল কত? 15 বছর। স্যাটেলাইটটি বহনকারী রকেটের নাম কি? ফালকন 9। কততম বাংলা স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ বাংলাদেশ? 57। আচ্ছা এই গোটা স্লাইডটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গোটা স্লাইডেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এবার ভাই বলতেছি ইনকাম যার বেশি হোক, ডক্টর তো আর 6 মাস পাগলা,
এত চিন্তা করলে হবে রে, জীবন কি এত চিন্তা করলে হয়? আল্লাহ যেটা তোদের এদিকে রাখছে সেটাই হবে। হ্যাঁ, এই হলো মোট কথা ইয়ার। আলহামদুলিল্লাহ, শোনো এবার মনোযোগ দিয়ে শোনো, তোমাদেরকে আমি একটা কোশ্চেন করব, উত্তর দাও। আরেকটি স্যাটেলাইট বাংলাদেশ চালু হবে, সেটার নাম হচ্ছে বঙ্গবন্ধু 2, কবে চালু হবে? কবে চালু হবে, উত্তর দাও। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কবে চালু হবে বলো? কই রে, উত্তর কই মাননীয় স্পিকার, উত্তর কই? সিয়াম, জানি না, নাবিলা, জানি না, আমি বলো বলো না, আমার শরম করে। কেটা নাহিদ। আচ্ছা দেখো, এটা ভালো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে 2 কবে চালু হবে? এটা হচ্ছে 2023 সাল। অনেকে 2023 সাল দিয়েছ, ধন্যবাদ 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 মাননীয় স্পিকার। এবার আমি কার? আমি জনতার, আমি তোমাদের মানে তোমার। এবার আসো, এই বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা উৎক্ষেপণ করা হবে, কোথা থেকে উৎক্ষেপণ করা হবে? এটা রাশিয়া থেকে উৎক্ষেপণ করা হবে। হ্যাঁ, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 রাশিয়া, সেইটার নাম কি? আমি যদি ভুল না করি, এটা কসমস। কোন মস? কসমস, এটা হলো ভস্ক কসমস মনে মনে হয়, ভুলে গেছি। আরে যদি পাই আমি তোদেরকে বলবো। কসমস, কসমস থাকলেই তারা মায়ের মাই দিয়ে দিবি। এটা যদি বলে কোথা থেকে উৎক্ষেপণ করা হবে, বলবি কসমস। রাশিয়ার কসমস। হ্যাঁ, কসমস থাকলে এরা টিক চিহ্ন, ক্লিয়ার? আচ্ছা এবার আসো, আলহামদুলিল্লাহ আমরা জানলাম এটা। আর এগুলো তো মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকার সেগুন বাগিচায়, কত সালে? 2001। এবার আসো বার্ড, বাংলাদেশ একাডেমি অফ রুরাল, একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, এই বার্ড হচ্ছে অবস্থিত কুমিল্লাতে, এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান। হ্যাঁ, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে কি, বাংলাদেশের এই যে গ্রাম্য যে অর্থনীতি, হ্যাঁ এই গ্রাম্য অর্থনীতি। একজন বলতে সিয়াম ভাই, প্রথমটা 15 বছর সার্ভিস দিতে পারবে, তাহলে আর একটা দরকার কি? ওটা কর্তৃপক্ষ জানে, বুঝছো? আচ্ছা সৃষ্টি, এই আদিবা, এবার একটা পানি পান বিরতি দিব একটু পরে, এই কিছুক্ষণের মধ্যে চা পান বিরতি। আচ্ছা, এই বার্ড বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, এটা কুমিল্লায় অবস্থিত, প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান। আবার শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান, নাম হচ্ছে নায়েম, এই নায়েম, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। এই যারা বিসিএস শিক্ষা ক্যাডার হয়, বিসিএস শিক্ষা ক্যাডার, তাদেরকে ফান্ডামেন্টাল ট্রেনিং বা বুনিয়াদি প্রশিক্ষণ দেয়া হয় এই নায়েমে। একটা ঘটনা, দুইটাই ভিন্ন ভিন্ন, বার্ড আর হচ্ছে নায়েম দুইটাই ভিন্ন ভিন্ন, কিন্তু এই বার্ড আর নায়েমের একটা সাদৃশ্য রয়েছে। সাদৃশ্য মানে কি? দুইজনেই সহোদরের মতো। 1959 সালে এরা প্রতিষ্ঠা লাভ করে। কত সালে? 1959 সালে এটা প্রতিষ্ঠা লাভ করে। বার্ডের ফুল মিনিং জিজ্ঞেস করছিস? বাংলাদেশ, সংক্ষেপ লিখছি, বাংলা, আচ্ছা লিখি, বাংলাদেশ, বাংলাদেশ একাডেমি, একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, RURL, রুরাল ডেভেলপমেন্ট, DVLOPMENT। এখন আবার অনেকে আবার বলতে পারে যে ভাই নাইম এর ফুল মিনিং বলে, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এতে একাডেমি, একাডেমি। অনেক সুন্দর ভাইয়া, বাট অনেক সুন্দর। হ্যাঁ, নাইমের ব্যাপারে তো জিকে প্রিপারেশনে কোনো লেখা দেয় নাই, সমস্যা কি? আমরা তো দিয়েছি ভাইয়া ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল, এডুকেশনাল কি ম্যানেজমেন্ট, কি মেন্ট? এটা হচ্ছে নিউ মার্কেটের সাথে ঢাকা কলেজের পাশে অবস্থিত। উত্তর যদি আসে কোথায়? এটা ধানমন্ডি বলা হয়, ধানমন্ডি, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। তাহলে আমরা জানলাম, এবার UGC বানানটা দেখো। আচ্ছা,
বাংলা একাডেমি কত বছর কোন বছর প্রতিষ্ঠা লাভ করে 1955 সালে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায় ঘুরে ফিরে। বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস, এই বাংলাদেশ। আচ্ছা দেখো, ভাষার আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে, এটা হচ্ছে বাংলা একাডেমি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি হচ্ছেন এই বাংলা একাডেমির যে মূল স্বপ্নদ্রষ্টা। হ্যাঁ শান্তনু ঠিক বলেছো, 1955 সালের 3রা ডিসেম্বর এই বাংলা একাডেমি প্রতিষ্ঠা লাভ করে, ঠিক বলেছো শান্তনা। এই নজরুল মঞ্চ কিন্তু হচ্ছে, এই মঞ্চ হচ্ছে বাংলা একাডেমিতে। হ্যাঁ আলোকিত মানুষ চাই, হ্যাঁ আলোকিত মানুষ, শুধু মানুষ না আলোকিত মানুষ চাই তৈরির কর্মসূচি কোন সংগঠনের? এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র, হ্যাঁ, যার প্রতিষ্ঠাতার নাম কি বলতে পারবা? এই বলো, বলতে পারবা? এটা আবু সাইদ, কি নাম? আবদুল্লাহ আবু সাইদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে আবদুল্লাহ আবু সাইদ। ভালো লোকটা, ভালো লোক এবং জ্ঞানী লোক, আবদুল্লাহ আবু সাইদ। এটা হচ্ছে বাংলাদেশ ঢাকার কোথায় অবস্থিত? ঢাকার হচ্ছে কোথায় অবস্থিত বলো তো ভাই? বলো, বাংলা মোটরে অবস্থিত। একজন বলতেছে ভাইয়া খ্রিস্টাব্দ সালের মধ্যে পার্থক্য কি? এই পাগলা, খ্রিস্টাব্দ আর সাল একই জিনিস। খ্রিস্টাব্দ আর একটা হচ্ছে সংস্কৃত শব্দ খ্রিস্টাব্দ, আর বাংলা শব্দ হচ্ছে সাল, এটাই হচ্ছে পার্থক্য। একজন নিলয় পল বলছে নিপোর্ট কি? এই নিপোর্ট হচ্ছে জনসংখ্যা বিষয়ক, নিপোর্ট রিপোর্ট, জনসংখ্যা বিষয়ক যেটা দেয় রিপোর্ট সেটাই হচ্ছে নিপোর্ট। এটা হলো আজিমপুরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড রিসার্চ ট্রেনিং। মানে এর যদি নিপোর্টের কাজ কি বলবা, জনসংখ্যা বিষয়ক গবেষণা করা হচ্ছে নিপোর্টের কাজ। ক্লিয়ার? আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা জানলাম। আচ্ছা এগুলা নিয়ে, এগুলা একটু, এই যে মুক্তিযুদ্ধ জাদুঘর ইম্পর্টেন্ট, বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর কত সাল? 1910 সাল। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায়? সোনারগাঁয়ে অবস্থিত। এবার আমরা একটু পানি পান বিরতিতে যাব, বিরতির পর আমরা চলে আসব, তখন গান হবে, ঠিক আছে? তখন ইনশাল্লাহ আমরা গান হবে ইনশাল্লাহ, 10 মিনিটের একটা ব্রেক।
হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই আসো। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই আসছো তো? না, কই, সবার কি অবস্থা? প্রান্তি আছি, তাসফিয়া, সাইমা, নবরিন, হ্যাঁ ভাইয়া আছি, ভাইয়া জারি দো গান, জারি গান, প্রেজেন্ট ভাইয়া, শেফাত, সোনালি, তৃষা, সাদিয়া, বিদিতা, শামসুন্নাহার, পারামা, পরমা, পরমা, সাদিয়া, সাদিয়া, তাবাসুম, জ্যোতি, সাধনা, লিজা, ফারজানা, রিদিতা। আচ্ছা, এবার আমরা জানি আলহামদুলিল্লাহ অনেকে আছে। বিএ বিপিএটিসি কি? এই সানি অনন্যা, বিপিএটিসি এগুলো কি লিখতে হবে রে? বি তে বাংলাদেশ, পি তে পাবলিক, কইরে তুই, এ তে অ্যাডমিনিস্ট্রেশন, টি তে ট্রেনিং, সি তে সেন্টার, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। এই বাংলাদেশে যারা অ্যাডমিন ক্যাডার হয়, ম্যাজিস্ট্রেট হয়, তাদেরকে যে বুনিয়াদি প্রশিক্ষণ দেয়া হয়, এই এখানে দেয়া হয়। বিপিএটিসি, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, বাংলায় বলা হয় বাংলাদেশ লোক প্রশিক্ষণ ট্রেনিং সেন্টার, লোক প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্র, এখানে বিসিএস অ্যাডমিন ক্যাডারদেরকে বুনিয়াদি প্রশিক্ষণ দেয়া হয়। আচ্ছা, সৃষ্টি তুমি আছো আলহামদুলিল্লাহ, নাদিয়া ওঝা, ইয়েস আমার কলেজ এইটা, নাদিয়া ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এখন সাদিয়া বলছে ভাইয়া ব্যায়াম কি? কি রে, তোরা কি প্ল্যান করছিস ভাই রে, খালি কোশ্চেন করবো আর মারবো নাকি? ব্যায়াম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা অবশ্য কোথায় অবস্থিত জানো? এই বাংলা মোটরের সামনে, এটা কোথায় অবস্থিত? ইস্কাটনে অবস্থিত, জানলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ। আরো কয়েকটা ছোট ভাইয়ের কোশ্চেন, ভাই আপনি কোন গান? এই আমি আলহামদুলিল্লাহ কোন গান পারি? তোরা যেটাই পছন্দ করো সেটাই আমি পারি ইনশাল্লাহ। বলছি একজন যে ভাইয়া টেরিফ কমিশন কি? এই টেরিফ কমিশন যেগুলো বাণিজ্য, যে বাণিজ্য ক্ষেত্রে যেগুলো আমদানির উপর টেরিফ বা কর বসায়, সেটার জন্য যে কমিশন, সেটা হচ্ছে টেরিফ কমিশন, ঠিক আছে? আরেকজন কোশ্চেন করছে ভাইয়া পোস্টাল কোড কি? বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে দেখবে একটা করে ডাকঘর রয়েছে, একটা করে কি রয়েছে? ডাকঘর। এই প্রতিটা এলাকায় একটা করে ডাকঘর রয়েছে, হ্যাঁ, বিশেষ করে ইউনিয়ন হতে পারে, সেটা সেটা একটা নির্দিষ্ট এলাকা হতে পারে, সেই ডাকঘরের আন্ডারে তোমাদের কিন্তু চিঠিগুলো যায়। সেই ডাকঘরের একটা কোড থাকে, সেই কোডের মাধ্যমে তোমার, তুমি যে ওই এলাকার মানুষ, এটা ইন্ডিকেট করা যায়, হ্যাঁ। যেমন আমার আমাদের এলাকা, আমার বাড়ি হচ্ছে লালমনিরহাট আদিতমারী উপজেলা, সাতটিবাড়ি হচ্ছে ইউনিয়ন, আমার ইউনিয়নের বা আমার ডাকঘরের যে পোস্টাল কোড, সেটা হচ্ছে 5510, ঠিক আছে? তাহলে আমার পাশের যে আর একটা ইউনিয়ন, তার হচ্ছে 55 হয়তো বা 11 হতে পারে, সামথিং সামথিং। তার মানে হচ্ছে এই 5510 হচ্ছে আমার ইউনিয়নের পোস্টাল কোড বা আমার ডাকঘরের পোস্টাল কোড, এইটাকে বলা হয় পোস্টাল কোড। এই বুঝছো যে কোশ্চেনটা করেছো, বুঝছো কি না? এটা হলো পোস্টাল কোড। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে আমরা জানলাম। সেরকম প্রতিটা দেশেরও কিন্তু একটা করে পোস্টাল কোড আছে, যেমন বাংলাদেশের 880, এটা হলো বাংলাদেশের পোস্টাল কোড, আমি যদি ভুল না করি। আচ্ছা, আবার কোন কোন দেশে দেখবা 44, এটা হলো পোস্টাল কোড। আচ্ছা আচ্ছা, সাদিয়া বলছে ভাই আমি ভাবতাম তারা কুটনামি করে, তারাই কূটনৈতিক না রে। এবার আমরা চলে যাই সামনের দিকে আলহামদুলিল্লাহ। কোনগুলা পড়ব আমি? যেগুলোতে ইন্ডিকেট বেশি করব সেগুলোতে। সুমাইয়া বলছে ভাইয়া জিকে তো সব পড়া পসিবল নাই, কোনগুলো পড়ব আমি? যেগুলোতে বেশি হাইলাইটেড করব ওইগুলো বেশি বেশি পড়বি, যেগুলো হাইলাইটেড করব না শুধু একটু রিডিং পড়বি, কাহিনী শেষ, আলহামদুলিল্লাহ। আবার আসি, আমরা চলে যাই। মৌমিতা পারি রে ভাইয়া গান পারেন? আমি পারি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। নিত্য, দেখো নিত্য মানে নাচ, নিত্য মানে নাচ। এবার আসো, এই জারি গান কোন এলাকার? জারি হলো ঢাকা এবং ময়মনসিংহ। এই জারি গান সাধারণত এই মাঝিরা এই গানটা গান গাইতো, মাঝি। আমরা গান গাইছিলাম না, মাঝি পালুরাইয়া দে, মাঝি না ভুরাইয়া দে,
এই গানগুলো এক সময়, এখন তো একটা নতুন আধুনিক গান হয়েছে, এক সময় আমাদের মাঝিদের মুখে অনেক ধরনের গান শুনতাম, সেগুলো হচ্ছে জারি গান। এবার আমরা একটু ভারী গান শুনবো। ভারী গান, এই ঝুমুর গান, এই ঝুমুর ঝুমুর গান এবং ঝুমুর ঝুমুর ড্যান্স, এটা কিন্তু শুধু গান না, এটা একটু ড্যান্স। যারা ঝুমুর ঝুমুর ড্যান্স দেন তারা জানেন ঝুমুর ঝুমুর ড্যান্সটা কেমন, এই ড্যান্স তো দেওয়া সম্ভব না। তাহলে এটা হচ্ছে রংপুর রাজশাহী এলাকার গান বা নাচ। আর একটা হচ্ছে রংপুর রাজশাহীর হচ্ছে আর একটা নাচ আছে, সেটা হচ্ছে রাজবংশী। কি বংশী? রাজ, রাজবংশী, জানো কিনা? আচ্ছা, এটাও কিন্তু রংপুর রাজশাহীর। এবার আমরা চলে আসি নাহিদ, ধূপ। এই ধূপ হচ্ছে খুলনা ফরিদপুর যশোর, মেইনলি যশোরের ধূপ নৃত্য। যশোরের আর একটা নৃত্য রয়েছে বল নৃত্য, বল কি বল, ঠিক আছে। এবার আসি মণিপুরি, মণিপুরি হচ্ছে মণিপুরি নামক একটা উপজাতি, এটা সিলেটে। এই নৃত্য কিন্তু বিশ্বখ্যাত, এই মণিপুরি ড্যান্সটা হচ্ছে বিশ্বখ্যাত। হ্যাঁ, আবার সেই যে বলের কথা বলেছিলাম, এবার আমরা চলে আসবো গম্ভীরা। গম্ভীরা বাংলাদেশের মেইনলি চাপাই নবাবগঞ্জ, কোন গঞ্জ? চাপাই নবাবগঞ্জের গান আর রাজশাহী বিভাগ। মনোযোগ দাও, গম্ভীরা গানটা কেমন? হ্যাঁ, মৌমিতা বলছে নোয়াখালীর সং কোনটি? নোয়াখালীর সং যেহেতু আসে না পরীক্ষায়, সেহেতু ওটা নাই। গম্ভীরা গানটা কেমন? এটা হচ্ছে ওই যে নানা নাতির যে গান সেটা। হ্যাঁ, আমি গান তোমাদেরকে শোনাতে পারি, কিন্তু কথা হচ্ছে তোমরা তো একটু পর এটা আবার ফেসবুকে করবা, ভাইরাল করবা, এই জন্য উদ্ভাস থেকে এটার কোনো নাই, মানে বলা নাই যে তোমরা গান গাবা, ঠিক আছে, সেজন্য এটা আসলে গান গাওয়া সম্ভব হচ্ছে না। তাহলে আমরা চলে যাই, এই যে গম্ভীরা গানটা হচ্ছে নানা নাতির গান। ওই যে একটা গান আছে না, ও নানা তোমার সাথে কথা ছিল তুমি কথা দিলা না, নানা হে ও নাতি, এই যে নানা নাতির গানটা হলো গম্ভীরা, ঠিক আছে। এবার ভাটিয়ালি গান, এটাও ময়মনসিংহ এবং সিলেটের গান। আর ভাওয়াইয়া গান হচ্ছে রংপুর এলাকার গান। কোথার গান? রংপুর এলাকার গান। ভাওয়াইয়া গানের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা পল্লীর মানুষ বেশি গাইতো, এই গীতিটাকে বলে পল্লী গীতি। এই গীতিটার আর নাম কি? ভাওয়াইয়া গানের আর একটা নাম হচ্ছে পল্লী গীতি। এই পল্লী গীতি গানটা কেমন হচ্ছে যে, ও কি গাড়িয়াল ভাই গানটা আছে, ও কি গাড়িয়াল ভাই একটা গান আছে না, ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পহন্তের দিকে যাইয়া রে, যদি গাড়িয়াল যাবার চাও ঘরের গামছা রে। এটি হলো সেই রংপুর অঞ্চলের বিখ্যাত ভাওয়াইয়া গান, ঠিক আছে। যদি তোমরা মানে জানতে চাও, এই গানটা তোমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখবা, একদম টোন, একদম সুর, একদম ঠিক আছে, এরকম গান আসে প্রচুর। যাই হোক, আলহামদুলিল্লাহ, এবার আমরা চলে যাই বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ। কেটা করেন? সম্রাট আকবর। এবার আমরা চলে যাই বিসমিল্লাহ রহমান রহিম। এই যে একটা ইম্পর্টেন্ট, ইউনেস্কো যে গানকে ভা অনেক ভালো গান তো আপনি ভাইয়া ইয়ামা, এবার আসো, ইউনেস্কো যে গানকে বিমূর্ত ঐতিহ্য বা মানবতার ধারক ঘোষণা করেন, সেটা হচ্ছে বাউল গান। কি গান? এটা হচ্ছে বাউল গান। তাসনিম, কি বলছো তাসনিম? এই জন্য তো আমি এগুলো শুনাইতে চাই না রে তাসনিম। এবার আসো গম্ভীরা, এটা তো বললাম এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা পড়ে নিও আব্দুল চপ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এইটাও এটা একটু এটাও পড়ে নিবা, ক্লিয়ার? উপমহাদেশের চলচ্চিত্র জনক হচ্ছে হীরালাল সেন, আর বাংলাদেশের চলচ্চিত্র জনক হচ্ছে আব্দুল জব্বার খান। কোথায়? নাম কি? এই মিথিলা। আমার এসএমএস পড়েন না কেন রে মিথিলা? তোমার এসএমএস আমি কেন পড়বো না? অবশ্যই পড়বো আব্বু, কিন্তু এখানে স্টুডেন্ট রয়েছে তোমার 500, আমি কয়জনের বলতে পারি বল দেখ। হ্যাঁ, এত স্টুডেন্ট, আমার যাকে সামনে পাই আমি তাকে বলি ভাই, হ্যাঁ, কিংবা বোন, বুঝছিস বোন? আচ্ছা, এবার আসো বিসমিল্লাহ রহমানের রহিম, আমরা চলে যাব, এগুলো একটু পড়ে নিও। চিত্রা নদীর পারে চলচ্চিত্র নির্মাতা হচ্ছে তানভীর মোকাম্মেল, এটা ইম্পর্টেন্ট। এই যে মাটির ময়না, এটাও ইম্পর্টেন্ট। লেট দেয়ার বি লাইট, এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট। সূর্য দিগল বাড়ি চলচ্চিত্র পরিচালক শেখ নিয়ামত আলী ও মশিউদ্দিন শাখের,
তোমাদের যদি পরীক্ষায় আসে তাহলে কেমন কিভাবে দিবে, কিভাবে দিবে, এরকম দিবে। শেখ নিয়ামুদ্দিন না, নিয়ামত আলী, শেখ শাখের দিতে পারে, শেখ শাখের সংক্ষেপে। হ্যাঁ আচ্ছা, শেখ শাখের নিয়ামত আলী, তাহলে শেখ নিয়ামত আলী আর হচ্ছে মশিউদ্দিন, মশিউদ্দিন, মশিউদ্দিন শাখের, এই দুজন হচ্ছে এটার, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আমরা কি বলবো, আচ্ছা আচ্ছা আমি একটা জিনিস, এটা হবে শেখ পরীক্ষায় দেয় এরকম, শেখ নিয়ামত শাখের, শেখ নিয়ামত শাখের এটা দিবে, হ্যাঁ পরীক্ষা যদি দেয়, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চলে যাই, কে এটা মিথিলা পড়ছিল, গুড আলহামদুলিল্লাহ, শ্রাবণ, সাদিয়া, তোমরা তো ভালো আনসার দিয়েছো ভাইয়া। এবার আমরা চলে আসি সংবাদপত্র বা পত্রিকা, এটা যে খুব বেশি আসে তা নয়, শুধু একটা জিনিস মনে রাখবা, উপমহাদেশের সর্বপ্রথম যে সংবাদপত্র সেটার নাম হচ্ছে দিগদর্শন। কি দর্শন? আচ্ছা আচ্ছা মনোযোগ দাও, এই যে বেঙ্গল গেজেট, এটা বলেছি দেখো, উপমহাদেশের প্রথম সংবাদপত্র, তাই না? এটা কিন্তু বাংলা ভাষায় ছিল না, এটা হলো বিদেশি ভাষায়। আর যদি বলা বাংলা ভাষায় প্রথম কোনটি, এই বাংলা ভাষায় প্রথম হচ্ছে কিন্তু এই হলো দিগদর্শন, অর্থাৎ এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আশা করি বুঝছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যদি বলে বাঙালি, এটা কিন্তু আবার, এটা কিন্তু বাঙালি করে নাই, জন ক্লার্ক ম্যাশম্যান, এটা কিন্তু একজন বিদেশি। আর যদি বলে বাঙালি কর্তৃক, এটা হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত, নাম হলো দৈনিক সংবাদ প্রভাকর। ক্লিয়ার? চলে যায় বিসমিল্লাহ রহমানুর রহিম। এগুলা তোমরা জাস্ট এক পলক দেখবা, এগুলো পরীক্ষায় তোমাদের জন্য আসবে না, জাস্ট এক পলক, এগুলো আধুনিক যুগ, এগুলো তোমরা জানো, এগুলো এক পলক দেখবা, বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা ঠিক আছে, এই তিতাস একটি নদীর নাম, এগুলো তো এমনিই জানো। আচ্ছা আমরা যাই, আমরা পরবর্তী একটা পোল দিব, তার আগে আচ্ছা একটা পোল দিব, দেখি কি অবস্থা তোমাদের। বিসমিল্লাহ রহমানুর রহিম, নির্মাণাধীন পদ্মা সেতু কোন দুটি জেলাকে যুক্ত করেছে? মৌমিতা, রংপুর, বাঁকুড়া, গুড। চিত্রা নদীর পারে কোন বিষয় নিয়ে পরিচিত? এটা মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ ভাইয়া, মুক্তিযুদ্ধ। আচ্ছা পড় ইন করে দেই, বিসমিল্লাহ রহমান রহিম। নির্মাণাধীন পদ্মা সেতু, তোমরা 80% সঠিক আনসার দিয়েছো, কয় পার্সেন্ট? 80%। এটা হলো মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর। মুন্সিগঞ্জের বলা হয়েছে মাওয়া, মুন্সিগঞ্জের হচ্ছে মাওয়া, আর হচ্ছে শরীয়তপুরের হচ্ছে জাজিরা। কোন জিরা? জাজিরা। এই জাজিরা পয়েন্ট কে যুক্ত করেছে যে সেতু, সেটা হচ্ছে পদ্মা সেতু। এই পদ্মা সেতু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। কয়টি কোশ্চেন? একটি কোশ্চেন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। আসলে কেমন আসবে আমি বলি, এই পদ্মা সেতু কোশ্চেন তোমাদেরকে করবি, প্রথম কোশ্চেন বলো, পদ্মা সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের, দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের কতটি জেলাকে একত্র করেছে, ঢাকার সাথে একত্র করেছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের বলো কতটি এলাকাকে, কতটি এলাকাকে না ভাই, কতটি জেলাকে ঢাকার সাথে, ঢাকা ও পূর্ববঙ্গের সাথে অথবা ঢাকার সাথে যুক্ত করেছে, বলতে পারবা? যুক্ত করেছে বলো দেখি কি অবস্থা তোমাদের, কতটি জেলা বলো, কতটি জানি না ভাইয়া, শেফাত, নাইমা, সিনথিয়া, তানজিম, মেহরা, নাইমা, নাদিয়া, বাঁধন, এই ভাইয়ারা তোরা
এটা তো পারা দরকার রে, একবার পারতেছিস না কেন? তাসনিম কাছাকাছি আশরাফুল সঠিক আনসার দিয়েছে, আশরাফুল ধন্যবাদ, আশরাফুল তুলি, আশরাফুল তুলি। আচ্ছা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, 21টি জেলাকে কতটি? 21টি জেলাকে। আচ্ছা যদি বলা হয় 21টি জেলা, দেখো তোমরা জানো বরিশাল বিভাগের জেলা হচ্ছে 6টি, কয়টি? বরিশাল বিভাগের জেলা হচ্ছে 6টি। আর খুলনা বিভাগের জেলা কয়টি বল দেখি, তোরা পারিস কেমন? খুলনা বিভাগের হচ্ছে 10টি, কয়টি? খুলনা বিভাগের জেলা কয়টি বলো? 10। সাথে এখানে রয়েছে ঢাকা বিভাগের 5টি, ঢাকা বিভাগের কারা কারা রয়েছে? মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এবং হচ্ছে রাজবাড়ি। তাহলে দেখো 6 আর 10 16, ঢাকার হচ্ছে 5, হয়ে গেল 21। এই 21টি জেলাকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলাকে ঢাকার সাথে যুক্ত করেছে এই পদ্মা সেতু। এ পারবা না ইনশাল্লাহ, আসলে পারবা না। আচ্ছা পরবর্তীতে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত বলো? এইটা পারা দরকার ভাই। এই একজন সামিয়া বলছে চিটাং বিভাগের কয়টি জেলা আছে? চিটাং বিভাগের জেলা আছে 11টি, ওটা তো চিটাং বিভাগ তো ওই পাশে, 11টি। ঠিক আছে আচ্ছা এবার আসো, এর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার, 6.15 কিলোমিটার। আবার যদি একটু কোশ্চেন কঠিন করে তখন দিবে 6.150 মিটার। কি যা লাও সেটাই কদু, কি ঠিক না বেটি? যেটা লাও সেটাই কদু। যদি বলা হয় কত মিটার, আমরা বলবো বলবো 6150 মিটার। যদি বলা হয় কত দৈর্ঘ্য কিলোমিটার, তখন বলবো 6.15 কিলোমিটার। ঠিক আছে, এক ভাই বলতেছিল যে, একজন বলতেছিল 1956 রেলপথ, বর্তমান শোনো আপডেট হয়েছে আরো 30 কিলোমিটার বৃদ্ধি পাইছে, বুঝছো ভাই? আরো 30 কিলোমিটার বৃদ্ধি পাইছে। আচ্ছা বাংলাদেশ এটা রেলপথ, রেলপথ। আচ্ছা এবার আসো, আচ্ছা দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার তা আমরা জানলাম। বলো তো ভাই এর প্রস্থ কত? ভাই এর প্রস্থ কত? এর প্রস্থ হচ্ছে 18.10 মিটার। এটা আবার ভুল করে কিলোমিটার দিও না, হ্যাঁ 18.10 মিটার, হ্যাঁ 18.10 তো না, 18.10, এটাকে বলতে হয় 1-0। আচ্ছা তাহলে আমরা জানলাম এটা হলো মিটার, হলো প্রস্থ। এবার আমরা বলি এটা কেমন ব্রিজ, এটা হচ্ছে দোতলা বিশিষ্ট ব্রিজ, দুই তলা। আচ্ছা এবার একটা তোমাদেরকে একটা ঘটনা বলি, এটা একটা পিলার, এটাও একটা পিলার, এটাও একটা পিলার, এটাও একটা পিলার, পিলার পিলার পিলার, ভাই বোন আবার এই পদ্মা সেতু হচ্ছে কিলার। এই পিলার বলতো ভাইয়া মোট পিলার কয়টি? আমার লক্ষ্মী ভাইয়ারা বলতো মোট পিলার কতটি বলো? পিলার কতটি বলো? ভুল করবি না ইনশাল্লাহ, আজকে আর কোনো ভুল হবে না ইনশাল্লাহ, এরপর থেকে ইনশাল্লাহ। আচ্ছা পিলার হচ্ছে 42টি, কতটি? 42টি। এবার যদি বলা হবে স্প্যান কয়টি, স্প্যান, হ্যাঁ বলতে কি স্প্যান কয়টি বল? স্প্যান কতটি? স্প্যান হচ্ছে 41টি, কতটি? 41টি। মনোযোগ দাও, এরপর আর ইনশাল্লাহ কখনো ভুল হবে না ইনশাল্লাহ। দেখো এইটা একটা পিলার, এটা একটা পিলার, এই পিলার আর পিলার, এই পিলার আর এই পিলারের উপর দাঁড়িয়ে হচ্ছে স্প্যান। আচ্ছা কি এটা হচ্ছে স্প্যান, দেখো এটা হলো স্প্যান। আবার দেখো এই পিলারের সাথে, এই পিলারের সাথে আর একটা দাঁড়িয়ে রয়েছে স্প্যান। তাহলে এমন করতে করতে এই এই পিলারের সাথে আর একটা স্প্যান, এই পিলারের সাথে আর একটা স্প্যান, এই পিলারের সাথে আর একটা স্প্যান। যদি পরীক্ষায় আসে মনোযোগ দাও, এখানে পিলার আছে কয়টা দেখো তো ভাইয়েরা, 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে এখানে স্প্যান আছে কয়টা, স্প্যান আছে কয়টা দেখো, 1, 2, 3, 4, 5, তাহলে কি স্প্যান আছে 5টি। তাহলে এই 42টা পিলারের উপর স্প্যান থাকবে কতটি ভাইয়ারা? স্প্যান থাকবে কতটি? তাহলে তাহলে 41টি। তাহলে আমি আরেকটা পিলার বাড়াই দিলাম, এটা ধরলাম 41 নম্বর পিলার, 42 নম্বর পিলার, এখানে 41 নম্বর স্প্যান, ক্লিয়ার? তাহলে পিলার একটা বেশি থাকবে, দুই পিলারের আর স্প্যান একটা কম থাকবে। এই ক্লিয়ার, ক্লিয়ার বলো, তোমরা বলো ক্লিয়ার কিনা, আগে এটাই বলো, আগে বলো ক্লিয়ার কিনা।
জি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভুল হবে আর কোনোদিন? ইনশাল্লাহ হবে না, আলহামদুলিল্লাহ। এবার আসো ভাইয়ারা, এই পিলার, এই যে নিচ দিয়ে যাবে ট্রেন, নিচ দিয়ে যাবে কি, নিচ দিয়ে হচ্ছে রেল। এই পিলারের নিচ, পিলারের উপর দিয়ে, স্প্যানের নিচ দিয়ে, স্প্যানের মাঝ দিয়ে যাবে, যাবে কি, রেল। এটা যাবে রেল। এটা হলো রেলপথ, এটা হলো রেলপথ। আচ্ছা, আর উপর দিয়ে যাবে, এটা হলো সড়ক পথ। ক্লিয়ার? এই জন্য এটাকে বলা হয় দ্বিতল বিশিষ্ট। এ নাদি, তুমি বোঝো নাই কেন ভাই? আচ্ছা, ও ভুল হবে না ইনশাল্লাহ, গুড, ক্লিয়ার শ্যাম্পু। ইয়া ভাইয়া, আমার নাম নিচে তুলি, তোমার কথা কি আর ভুলি। সবাইকে মাইরা দেব গুলি, আশা করি যাবা না কথাগুলি ভুলি, বুঝছো তুলি। এবার আসো, বললাম কথা মন খুলি, এবার আসো। উপরে আমরা কি পেলাম? উপর হচ্ছে সড়ক পথ, নিচের দিক দিয়ে হচ্ছে পিলারের উপরে, এটা হলো আচ্ছা রেলপথ। তাহলে হচ্ছে দ্বিতল বিশিষ্ট, এটা কোন তল? দ্বিতল, দ্বিতল। এই পাশ দিয়ে যাবে রেল, আর উপর দিয়ে যাবে গাড়ি। কেমন গাড়ি? এটা হলো স্থল, মানে সড়ক, এটা হলো সড়ক পথ। তাহলে নিচেরটা হলো রেলপথ, উপরটা হচ্ছে সড়ক পথ। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। এই মিলি, বুঝছো মিলি? গোলাম মাহমুদ, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা জানলাম পিলার হচ্ছে, এই যে পিলার, পিলার পিলার হচ্ছে 42, আর স্প্যান হচ্ছে 41। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ক্লিয়ার। এবার যদি পরীক্ষায় আসে, হ্যাঁ, চালু হবে কবে? এই বছরের জুন মাসে চালু হওয়ার কথা, দেখি কবে হয়, ঠিক আছে? এবার কোশ্চেন যদি একটু কঠিন করে, কেমন কঠিন করতে পারে বলে দেব। আচ্ছা, যদি কোশ্চেন করে, সর্বপ্রথম কোন পিলারের ওপর, প্রশ্ন নাম্বার কত? আচ্ছা স্যার, এবার কোশ্চেন নাম্বার 5, সর্বপ্রথম কোন পিলারের উপর স্প্যান বসানো হয় বলো, কোন পিলার, পিলারের উপর স্প্যান বসানো হয়? বাংলাদেশে তো এরকম কোশ্চেন ভালোই দেয়, স্প্যান বা কোন কোন পিলার বা কত নং পিলারের উপর স্প্যান বসানো হয় বলতে পারবা? আচ্ছা, সর্বপ্রথম যেটা, সেটা হলো 37 ও 38 নং পিলারের ওপর। আচ্ছা ক্লিয়ার। আর যদি বলে সর্বশেষ, সর্বশেষ কততম, কোন কোন পিলারের ওপর স্প্যান বসানো হয়? সর্বশেষ হচ্ছে 12 ও 13 নং পিলার, 12 ও 13 নং, 12 ও 13 নং পিলারের ওপর স্প্যান বসানো হয়। ক্লিয়ার? তাহলে 12 ও 13 নং পিলারের ওপর কত নম্বর স্প্যান বসানো হয়? 12 আর 13 নং পিলারের ওপর 41 নং স্প্যান বসানো হয়। আচ্ছা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। সর্বপ্রথম কোন পিলারের, কোন কোন পিলারের উপর, মানে কত নং পিলারের উপর বা কোন কোন পিলারের উপর, কোন কোন পিলারের উপর স্প্যান বসানো হয়? 37 নং এবং 38 নং, এই দুইটার উপর 1 নং পিলার বসানো হয়, 1 নং মানে স্প্যান বসানো হয়। প্রথম স্প্যানটা 37 ও 38 নং এর উপর বসানো হয়, ঠিক আছে স্প্যানটা। আর সর্বশেষটা কোথায়, 41 নংটা বসানো হয়? 12 ও 13 নং পিলারের উপর, ঠিক আছে। আচ্ছা, ওটা ওদের সুবিধা অনুযায়ী বসাইছে, এটা আবার বাংলা, আমাদের বাংলাদেশে আবার এইগুলো পরীক্ষায় আসে। ক্লিয়ার? ওরা সুবিধা অনুযায়ী ভাইয়া, নবরিন, নবরিন পূজা, ওদের অবস্থা অনুযায়ী যেখানে ভালো পাইছে সেটা করছে। আচ্ছা এবার আসো, এগুলো পড়ে নিবা, এগুলো একবার দেখে নিবা। এবার আসো, এগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, শুধু রিডিং। কি পড়বা? রিডিং। যেমন মরমি কবি ওইদুর রেজা, আব্দুল করিমকে কি বলা হয়? সাহিত্য বিশারদ। আব্দুল করিমকে কি বলা হয়? সাহিত্য বিশারদ। আব্দুল করিমের গান কি কি, কি কি? তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম, বায়োস্কোপ, বায়োস্কোপের নেশা আমার সারে না। এটা হচ্ছে আব্দুল করিম, ঠিক আছে। আবার কি গান? যাই আলহামদুলিল্লাহ জানলাম, গান গাই আমার মন রে বুঝায়, মন কেন বোঝে না নাকি, এটাও আব্দুল করিমের। আচ্ছা আমার চলে যাই সামনের দিকে, বিসমিল্লাহ রহমান রহিম, এই নজিবুর রহমানের উপাধি কি, সাহিত্য রত্ন। এগুলো একটু, এই শেখ ফজলুল করিম ইনিও সাহিত্য বিশারদ, কাব্য রত্নাকর
একটা কবিতা আছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। এই কবি ফজলুল করিমের বাড়ি কিন্তু লালমনিরহাট। কোথায়? লালমনিরহাট। আচ্ছা, নৌরিন বলছে ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট কোন টপিক? লিবারেশন ওয়ার রিলেটেড। ইয়েস, লিবারেশন ওয়ার রিলেটেড। আচ্ছা শাকিলা, আচ্ছা শাকিলা বলছে ভাইয়া আমার নামটা একবারও কি ধরতে ইচ্ছে করে না। এই শাকিলা অবশ্যই আপু, কেন করবে না বলো। আচ্ছা ভাইয়া আমাদের রেজাল্ট আসবে, আসলে কবে দিবে? এ নাইমা, দিবে তোদের রেজাল্ট, দিবে সামনেই দিবে ইনশাল্লাহ। রেডি, আর বেশি যাব না। মর্মী কবি কি? যে কবির গানগুলো মর্মে মর্মে অনুভূতি অনুভূতি দেয়, সেটা হচ্ছে মর্মী কবি। আচ্ছা মানুষের মননের কথা বলে। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। সমরেশ বসুর ছদ্মনাম কি? কালকুট। কোন কুট? কালকুট। পেরিচাঁদ মিত্র ছদ্মনাম কি? টেকচাঁদ ঠাকুর। এগুলা বেশি পড়িস না, পড়লে ক্ষতি হয়ে যাবে, তবে এইটা ভালো মতো পড়বি। সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক শেখ হাসিনা। বাংলা একাডেমির নারী মহাপরিচালকের নাম কি ছিল? নীলিমা ইব্রাহিম। প্রথম 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 বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এটা কিন্তু হচ্ছে প্রথম মহিলা। এটা একটু, তবে খালেদা জিয়া বিষয়টা পরীক্ষায় আসবে না, যেহেতু আমরা যেটা সেটা তো বোঝোই কেন আসবে না। এবার আসলে আমরা চলে আসি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। হ্যাঁ আচ্ছা, এই একটু দেখাই দিলাম তোদেরকে, আমরা চলে যাই। এইটা ইম্পর্টেন্ট, রাবেয়া ভুইয়া মুক্তিযুদ্ধে শহীদ, প্রথম শহীদ নারীর নাম হচ্ছে মেহেরুননেসা। আচ্ছা আসো, স্লাইডার গুলা, হ্যাঁ স্লাইডার গুলা একটু পড়ে নিও। আচ্ছা সরাসরি নির্বাচিত সংসদ সদস্য কি? সৈয়দা রাজিয়া ফয়েজ। তোমরা এগুলো এক পলক দেখো, হ্যাঁ তবে ইম্পর্টেন্ট এটা বেশি। ডক্টর সেলিনা হায়াত আইভি, সিটি কর্পোরেশনের মেয়র, বারিকই, নারায়ণগঞ্জ। আর দীপুমনি কিন্তু বাংলাদেশের এডুকেশন মানে মন্ত্রী, হ্যাঁ মহিলা হিসেবে প্রথম, ওটা ইম্পর্টেন্ট। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউ আর ফর। আচ্ছা এইটা না, এই যে নভর আহমেদ। আচ্ছা এই এভারেস্ট জয়ী, ইনি, এইটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নিশাত মজুমদার। বলতো প্রথম প্রথম বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ীর নাম কি? বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ীর নাম কি? মুসা ইব্রাহিম। ইব্রাহিম, মুসা ইব্রাহিম। এই মুসা ইব্রাহিমের বাড়ি কোথায়? মুসা ইব্রাহিমের বাড়ি কোথায়? বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নাম হচ্ছে মুসা ইব্রাহিম, তার বাড়িও কিন্তু লালমনিরহাট। ঠিক আছে, প্রথম এভারেস্ট বিজয়ী নাম কি? আমাদের মুসা ভাই। মুসা ভাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি যে ডিপার্টমেন্টের, মুসা ভাইও কিন্তু সেই ডিপার্টমেন্টের। আচ্ছা এবার চলে আসি, এইটা ইম্পর্টেন্ট, সিটা কমিটির প্রথম বাংলাদেশি চেয়ারপারসন সালমা খান। আমার মামির নাম কিন্তু সালমা, ঠিক আছে খালি খানটা বাদ। আচ্ছা লালে লাল, আপনিও তাও দেখালাম, আলহামদুলিল্লাহ জানি আপনার জেলায়। গুড, এই যে সালমা তোমার নাম, গুড। এই সাদিয়া, নিশাতের বাড়ি তোমাদের এলাকায়, গুড। এবার আসো, এইটা ইম্পর্টেন্ট, এই স্লাইডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। এবার আসো, দিনাজপুর বাংলাদেশের দর্শনীয় স্থান, অলওয়েজ ইম্পর্টেন্ট, তোমাদের যেমন মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, আবার ঢাকা ইউনিভার্সিটি বিডি দুই ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জেনারেল নলেজ থাকলে সেখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ আচ্ছা মৌমিতা, লক্ষ্মীপুর। এবার আসো, দিনাজপুরের সীতাকোট বিহার, এটা হলো সর্বপ্রাচীন, যদি বলে বাংলাদেশের সর্বপ্রাচীন কোনটি, বলবা দিনাজপুরের সীতাকোট বিহার বাংলাদেশের সর্বপ্রাচীন বিহার। আচ্ছা নওগাঁর সোমপুর বিহার ইম্পর্টেন্ট, তোমাদেরকে দাগাই দিচ্ছি যেগুলো আসার মতো। আচ্ছা এগুলো হলো আসার মতো, এই যেগুলো দাগাইলাম সেগুলো এগুলো পানি তাবিজ বানায় খাবা। আচ্ছা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ কোনটি? এটা হলো সোনা মসজিদ। এই সোনা মসজিদ কোথায়? এটা চাপাই নবাবগঞ্জ। কোন নবাবগঞ্জ? চাপাই নবাবগঞ্জ। এখানে বীর শ্রেষ্ঠ
মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর রয়েছে, হ্যাঁ এখানে তিনি শহীদ হন। ডি ইউনিট মারা যাক, সমস্যা নাই, বি ইউনিট আবার ডি ইউনিট আবার বি ইউনিটের সাথে দাঁড়া হয়ে যাবে, চিন্তা করছ না, অথবা এ ইউনিটের সাথে খাড়া হয়ে যাবে, চিন্তা করছ না। এবার আয়, আচ্ছা আলহামদুলিল্লাহ, বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে? নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থেকে। হ্যাঁ আচ্ছা নিয়ে নাও, এগুলো তো এক পলক দেখবা, উপমহাদেশের প্রথম রেলগাড়ি, সতীদাহ প্রথা, আচ্ছা বঙ্গভঙ্গটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর বঙ্গভঙ্গ ঘোষণা 1905, আর বঙ্গ ভঙ্গ রদ এটা হচ্ছে 1911, কত 1911, দুইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ আচ্ছা এটাও ইম্পর্টেন্ট, বাংলা একাডেমি তো বলেছিলাম। আচ্ছা ভাইয়া জিকে বুকে রনো, আচ্ছা না ওটা আমি যেটা বললাম ওটাই তোমরা আনসার দিও। এবার আসো, বর্তমানে যে দেশে যে দুটি দেশের সাথে বাংলাদেশের বহিঃসমর্পণ চুক্তি রয়েছে, আচ্ছা মনোযোগ দিয়ে শোনো ভাইয়ারা, রোড মনে হচ্ছে রাস্তারে পাগলা, রাস্তা রাস্তা, বর্তমান যে দুটি দেশের সাথে, এখন দুটি না এখন হবে তিনটি, বর্তমান এই যে রিসেন্ট একটা ঘটনা, থাইল্যান্ড ভারত, এবার হবে আর একটা দেশ ও মালদ্বীপ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি মালদ্বীপ গিয়েছিলেন, যাওয়ার পর মালদ্বীপের সাথে একটা চুক্তি হয়। হ্যাঁ এই চুক্তিটা হলো অপরাধ প্রত্যাপন চুক্তি। আগে ছিল শুধু থাইল্যান্ড ও ভারত, বর্তমান থাইল্যান্ড ভারত ও মালদ্বীপ, মানে তিনটা দেশের সাথে, এটা বলা এক্সট্রা 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 ডিশন ট্রিটি, মানে অপরাধ প্রত্যাপন চুক্তি। তার মানে কি, ধরলাম তুমি কাউরে একটা এসিড মাইরা, তুমি চলে গেলা মালদ্বীপ কিংবা থাইল্যান্ড কিংবা ভারতে পালাই গেলা, এখন মেয়ের বাবা সে মামলা করলো, মামলা করার পর বাংলাদেশ সরকার বললো যে না ওকে ধরা দরকার, তারা সরাসরি ভারতে যোগাযোগ করলো, করার পর তোমাকে ধরলো, হ্যাঁ ভারত বললো ও ঠিক আছে তোমাকে আমরা কি দেবো, এই যে তুমি যে আসামিটাকে ধরে বাংলাদেশকে ফেরত দিবে, এই চুক্তিটাকে বলা হয় অপরাধ প্রত্যাপন চুক্তি। আবার ভারতের কোন মালদ্বীপ বা থাইল্যান্ডের কেউ একটা অপরাধ করে বাংলাদেশে যদি পালিয়ে যায়, সেরকম বাংলাদেশও তাদেরকে ধরে দিতে বাধ্য থাকবে, হ্যাঁ, এবং ভারতে পাঠিয়ে দিবে, এটা হলো অপরাধ প্রত্যাপন চুক্তি, ঠিক আছে। আচ্ছা একমাত্র ডিজিটাল আইল্যান্ড কোনটা? সেন্ট মার্টিন না মহেশখালী? বাংলাদেশের একমাত্র ডিজিটাল আইল্যান্ড হচ্ছে মহেশখালী। আচ্ছা রাত্রি আবার বললো ভাইয়া বঙ্গভঙ্গ রথ কি? ওরে পাগলা রে, আসতেছি যাচ্ছি দাঁড়াও। আচ্ছা বঙ্গভঙ্গ মানে কি? এই বঙ্গকে ভাঙ্গা, পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গকে বিভাগ মানে ভেঙ্গে আলাদা আলাদা প্রদেশ করা, ঠিক আছে। আর পূর্ববঙ্গ আসামের রাজধানী পরিবর্তিত হয় ঢাকা, আর কলকাতা ছিল পশ্চিমবঙ্গের রাজধানী। এক সময় পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ একসাথে ছিল, তারা মিলেমিশে ছিল, কিন্তু ইংরেজরা তারা কি করে, ইংরেজরা ভাবে ডিভাইডেশন অ্যান্ড রুল, মানে ভাগ করো আর শাসন করো, ভাগ করো আর শাসন করো, মানে হলো যে এরা যদি একসাথে থাকে তাহলে এদের মধ্যে মিল মহম্মত বাড়বে, এদেরকে যদি ভাগ করা হয় তাহলে এদের মধ্যে মিল মহম্মত আস্তে আস্তে কমে যাবে, দূরত্ব কমে গেলে বা বেড়ে গেলে গুরুত্ব কমে, হিন্দু মুসলমানদের মধ্যে একসময় দ্বন্দ্ব হবে, ফলে আমরা ডিভাইডেশন অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, এই নীতিতে আমাদের লাভ হবে। এই জন্য তারা 1905 সালে বঙ্গভঙ্গ করেন, তারা ব্রিটিশরা, কিন্তু এখানে ঢাকার লাভ হয়, কারণ পূর্ববঙ্গ আসাম এই প্রদেশের রাজধানী হয় ঢাকা, এখানে ঢাকার লাভ হয়, কিন্তু কলকাতার কাকা তারা ঢাকার এই উন্নতি পছন্দ করেননি, তারা বলতেছে মুসলমানরা কেন এত বেশি উন্নতি করবে, হ্যাঁ আমরা একসাথে ছিলাম ভালোই ছিলাম, কেন তোমরা এটা ভেঙে দিলে, এই যে এখানকার হিন্দু বিশেষ করে উগ্রবাদী, সবাই না কিছু উগ্রবাদী হিন্দুর কারণে পরবর্তীতে এই বঙ্গভঙ্গ রদ হয়, ঠিক আছে। প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুর তাদের এই আন্দোলনে শরিক ছিলেন, কিন্তু যখন দেখছেন যে এটা ধর্মীয় বা রাজনৈতিক আন্দোলনে চলে যাচ্ছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুরও এই আন্দোলন থেকে সরে যান। যাই হোক পরবর্তীতে হিন্দুদের চাপে এই বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে, আবার দুই বাংলা এক হয়ে যায়। কোন বাংলা? 1911 সালে। এই যে বঙ্গ, যে ভঙ্গ রদ মানে রহিত হয়ে যায়, এটাকে বলা হয় বঙ্গভঙ্গ রদ। এ ক্লিয়ার কিনা বল, বুঝছিস?
তাহলে বঙ্গভঙ্গটাকে বলা হয় 1905 সাল, আর বঙ্গভঙ্গ রদ মানে এটা বিলুপ্ত করা হয় 1911 সালে, এটাকে বলা হয় বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ করেন কে? ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ। কে করেন? ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ, রাজা পঞ্চম জর্জ। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই, ক্লিয়ার? আমরা চলে যাই বিসমিল্লাহ রহমান রহিম। তাহলে থাইল্যান্ড, ভারত আর মালদ্বীপে যদি তোরা কোনো বাংলাদেশে কোনো অপারেন্স করে ওইদিকে সে পালাস, বাঁচার কোনো সুযোগ নাই, তোদেরকে ধরে দিবে। ঠিক আছে, অতএব যদি কোনো ধরনের অন্যায় করেছিস, থাইল্যান্ড পালাবি না, ভারত পালাবি না, পালাইলে তুই পালাবি মালয়েশিয়া, কিংবা পালাবি নদী দিয়ে, হ্যাঁ এই যে সমুদ্র দিয়ে ইন্দোনেশিয়া, তাহলে বাঁচতে পারিস। আচ্ছা, এবার আসি আমরা, এই জিনিসগুলো পড়ে নিবা, বুঝছো? আচ্ছা আসো, বিশ্বের যতটি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে, বিশ্বের বর্তমান 58টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে, এই রাষ্ট্রদূত যে হাই কমিশনার যে থাকে। হ্যাঁ, বাংলাদেশের স্থায়ী মিশন রয়েছে 2টি দেশে, কয়টি? 2টি শহরে। এটি হলো নিউ ইয়র্ক, তোমরা জানো কিনা, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন মানে জাতিসংঘ, এই জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে, আর ইউরোপীয় সদর দপ্তর হচ্ছে জেনেভা, যেহেতু সদর দপ্তর নিউ ইয়র্ক, এই জন্য নিউ ইয়র্ককে একটি, আর জেনেভা হচ্ছে ইউরোপীয় সদর দপ্তর, এই জন্য ইউরোপীয় সদর দপ্তর জেনেভাতেও বাংলাদেশের একটি স্থায়ী মিশন রয়েছে। ক্লিয়ার? তাহলে বাংলাদেশের স্থায়ী মিশন 2টি, ক্লিয়ার কিনা বল, ক্লিয়ার? এই দূতাবাস কি? শোনো, বাংলাদেশ দূতাবাস মানে হচ্ছে দূতের আবাস, মানে রাষ্ট্রদূতের আবাস। মনে করো বাংলাদেশের সাথে ইউএস এর সম্পর্ক আছে, ইউএস এর সাথে বাংলাদেশের সম্পর্ক রয়েছে, তাহলে ইউএস এর সর্বোচ্চ যে কূটনৈতিক, তিনি বাংলাদেশে থাকবেন এবং বাংলাদেশ সরকার তাকে একটা থাকার সুন্দর বাসভবন দিবেন, সিকিউরিটি দিবেন। সেম বাংলাদেশ, বাংলাদেশের কোনো দূতাবাস যদি আমেরিকায় খুলতে চায়, তাহলে আমেরিকাও ঠিকভাবে বাংলাদেশের রাষ্ট্রদূতকে সেরকম একটা সিকিউরিটি বাসা দিবেন, তারপর হচ্ছে সিকিউরিটি দিবেন। আচ্ছা, তারা কি করবে? দেশের হয়ে কাজ করবে, হ্যাঁ দেশের হয়ে তাদের সাথে লেনদেন মানে বিভিন্ন বিষয়ে আলোচনা করবে, এইটাই হলো দূতাবাসের কাজ। ক্লিয়ার? এই ক্লিয়ার, ক্লিয়ার কিনা? আচ্ছা, স্থায়ী মিশন কি? একদম সান্ত্বনা এবং শুভ বলছে, স্থায়ী মিশন কি? গুড, অনেক কোশ্চেন, গুড কোশ্চেন তোদের। হ্যাঁ, স্থায়ী মিশন কি? আচ্ছা, অধিবর্ষ ব্যতীত বাংলা বর্ষপঞ্জিতে 31 দিনে মাস কয়টি? এই 5টি, 5টি। ঠিক আছে, ফেরদৌসি 5টি, সামিয়া ভাই আনসার মি, কূটনীতিতে, এই কূটনীতিতে বলছিলাম রে পাগলা, কূটনীতি হচ্ছে একটা দেশের সাথে আর একটা দেশের যে পররাষ্ট্র নীতি, সেটাই হচ্ছে কূটনীতি। ঠিক আছে, এবার আসো, বাংলাদেশের স্থায়ী মিশন। আচ্ছা, স্থায়ী মিশন মানে কি? দেখো, এই বাংলাদেশের বর্তমান দূতাবাস রয়েছে 58টি দেশে, আর মিশন রয়েছে 77টি। তার মানে কোন কোন দেশে মিশন একের অধিক আছে, এমন করে 58টি দেশে আমাদের 57টি মিশন রয়েছে, 77টি মিশন রয়েছে। হ্যাঁ, 77টি মিশন আমাদের রয়েছে 58টি দেশে। এবার মনোযোগ দিয়ে শোনো, ধরো আমি কোনো দেশে 2টি থাকতে পারে, এবার ঘটনা শোনো, এই মিশন মানে কি? এই যে আমাদের যে বিভিন্ন দেশে যে দূতাবাস আছে, ওই দূতাবাস গুলোকে বলা হয় মিশন। বুঝছো, একটু আগে যেটা বললাম দূতাবাস, হ্যাঁ এই সোমপুর বিহার কোথায় অবস্থিত? এটা নওগাঁতে অবস্থিত। আচ্ছা, ক্লিয়ার? এবার আমরা চলে যাই, এবার বলো স্থায়ী মিশন কি? দেখো, ইচ্ছা করলে, ধরলাম আমাদের ইউএস এর সাথে একদিন সম্পর্ক খারাপ হলো, ইউএস এর সাথে সম্পর্ক খারাপ হলো, এখন আমরা কি করলাম, দূতাবাসটা ওখান থেকে সরাই রাখলাম, দাদা তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, অতএব এটা স্থায়ী মিশন না। কিন্তু আমরা যেহেতু জাতিসংঘের সদস্য, আমরা জাতিসংঘের সদস্য হিসাবে আমরা জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর জেনেভায় একটি, এবং বাংলাদেশ নিউ ইয়র্কে যে জাতিসংঘের সদর দপ্তর সেখানে একটি মিশন রয়েছে, এটা সব সময় থাকবে, কারণ জাতিসংঘের সাথে তো আমাদের সম্পর্ক খারাপ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ জাতিসংঘ তো কোনো দেশ না। হ্যাঁ, আমরা কি জাতিসংঘের সাথে রাজনীতি করি? এই জন্য এটাকে বলে স্থায়ী মিশন। ঠিক আছে, তাহলে অন্যান্য দেশের সাথে যে মিশন সেগুলো স্থায়ী মিশন নয়,
কিন্তু জাতিসংঘের সাথে রিলেটেড যে মিশন সেটা হলো স্থায়ী মিশন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, বাংলা বর্তমানে কোথায় বাংলাদেশের কোনো দূতাবাস নেই? যেমন বাংলাদেশের কোনো দূতাবাস নাই ইসরায়েলে, কোথায়? ইসরায়েলে কোনো দূতাবাস নাই, ঠিক আছে? আচ্ছা, এখন একজন জিজ্ঞেস করতেছে ভাই সিটিবিটি কি? সিটিবিটি হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, তার মানে পারমাণবিক বোমা বা পারমাণবিক অস্ত্র কোনো পরীক্ষা করা যাবে না এর জন্য যে চুক্তি সেটা হলো সিটিবিটি। বাংলাদেশে তো পারমাণবিক বোমাই নাই, তা পরীক্ষা করবে কোথায়? এই জন্য বাংলাদেশ সরাসরি স্বাক্ষর করছে 1996 সালে। আমি এত কিছু এই দেখছো, বাংলাদেশ শান্তি চায়। এবার আসো কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল 2001 সালে এই কিয়োটো প্রোটোকল কি হয়, স্বাক্ষর হয়। এই কিয়োটো প্রোটোকল, জাপানের সাবেক রাজধানীর নাম ছিল কিয়োটো। এই কিয়োটো হলো জাপানের সাবেক রাজধানী, ওই রাজধানীতে 2001 সালে এই প্রোটোকলটা স্বাক্ষরিত হয়। এটা হলো জলবায়ু পরিবেশ জলবায়ু বিষয়ক সম্মেলন। কি সম্মেলন? জলবায়ু বিষয়ক সম্মেলন, মানে এটা হচ্ছে কি, কার্বন, ভাইয়া কার্বন যেন বেশি নিঃসরণ না হয় এই জন্য যে প্রোটোকল সেটা হচ্ছে কিয়োটো প্রোটোকল। ক্লিয়ার? আচ্ছা, মাশাআল্লাহ, ভাই আলহামদুলিল্লাহ। বাংলাদেশ কি এখন জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে যুক্ত আছে? আছে রে নৌরিন, আছে আছে আছে। আচ্ছা শামিমা, বলো কি বলবা বলো। এই এইটা ইম্পর্টেন্ট একটা স্লাইড, এখান থেকে কমনওয়েলথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য, কততম সদস্য? 32তম সদস্য। সর্বপ্রথম বাংলাদেশ যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে সেটা হচ্ছে কমনওয়েলথ। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে 7 ফেব্রুয়ারি 1974, এটাও ইম্পর্টেন্ট। কততম সদস্য? 32তম সদস্য, যেটা তোমাদেরকে দাগাই দিলাম সেটা। আচ্ছা, একজন বলতেছে ভাই কিয়োটো প্রোটোকল বুঝিনি। কিয়োটো প্রোটোকল 2001 সালে জাপানের কিয়োটো নামক শহরে জলবায়ু পরিবর্তন বিষয়ক যে সম্মেলন হয়, যেখানে সম্মেলন ছিল কার্বন ডাইঅক্সাইড, মানে নিঃসরণ যেন কম হয়। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড যেন নিঃসরণ কম হয়, বিশেষ করে কার্বন, এই রিলেটেড যে সম্মেলন সেটা হচ্ছে কিয়োটো সম্মেলন, ঠিক আছে? আচ্ছা, ওআইসি মানে কি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। হ্যাঁ, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ওআইসি। ক্লিয়ার বুঝছিস? আচ্ছা, বাংলাদেশ থেকে এটা মানে 15 জন মনে হয়। আচ্ছা, এবার আসো, আমরা ওআইসি জানলাম, এই যে সদস্য তো বলে দিলাম। এবার এগুলো, এই যে আন্তর্জাতিক উদ আরাময় রোগ গবেষণা কোথায়, ICDDRB, এটা কোথায় অবস্থিত? মহাখালীতে অবস্থিত, মহাখালী, ঠিক আছে? উ ইলমা বলে সিটিবিটি বোঝে না। এই যে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, মানে হলো পারমাণবিক বোমা বা পারমাণবিক অস্ত্র কিংবা বিধ্বংসী, মানুষ মারণের বিধ্বংসী কোনো অস্ত্র যেটা পরিবেশের ক্ষতি করে, এগুলো কোনো ধরনের পরীক্ষা করা যাবে না, এই পরীক্ষাটা হচ্ছে নিষিদ্ধ। এই জন্য যে চুক্তি সেটাই হচ্ছে সিটিবিডি চুক্তি। 1996 সালে এটা যখন চুক্তিটা হয়, বাংলাদেশে যেগুলো কিছুই নাই, বাংলাদেশ গিয়ে চুক্তিতে স্বাক্ষর করে, তার মানে বাংলাদেশ এসব কখনো করবে না, এরকম পারমাণবিক অস্ত্র কখনো বানাবেও না, বাংলাদেশ এগুলো টেস্ট বা পরীক্ষাও করবে না। এই কি করবে না, উদারাময় কি, উদারাময়, উদারা মানে হলো ডায়রিয়া। কি রে ভাই, উদারাময় মানে কি, ডায়রিয়া। মনোযোগ দিয়ে শোন, এই ডায়রিয়ার প্রাথমিক লক্ষণ কি? ডায়রিয়ার প্রাথমিক লক্ষণ হচ্ছে ডন্ট মাইন্ড, পাতলা পায়খানা। কি পাতলা পায়খানা? যখন মানুষের পাতলা পায়খানা হয় তখন কি হয়, তখন সে বাথরুম যায় আবার চলে আসে, মানে পেটের রোগ। বাথরুম যায় মানে ওয়াশরুম যায় আবার চলে আসে, ওর স্যালাইন খায় আবার পানি, আবার শরীর হয়ে যায় পূর্ণ। আবার শরীর কি হয়ে যায়, পূর্ণ। আবার যখন টয়লেটে যায় আবার পেট হয়ে যায় শূন্য। কিন্তু ভাইয়া, এই যখন এই পাতলা পায়খানাটা কঠিন রূপ ধারণ করে, তখন একবার যখন বাথরুম যায়, যাওয়ার পর একবার বসলে আর উঠতে পারে না, পেট এত বড় খালি হয়, খালি হইতে হইতে এমন খালি হয় যে আর জায়গা নাই, মানে মহাখালী। কোন খালি? মহাখালী। তাইলে ডায়রিয়া বা আন্তর্জাতিক উদারাময় রোগ গবেষণা কোন কোনটি, এটা হচ্ছে ICDDRB, বাড়ি কোথায়, মহাখালী। আচ্ছা, বুঝছো কিনা? ক্লিয়ার?
এই যে বিমস্টেক সদর দপ্তর কোথায়? গুলশান, ঢাকা। খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা চলেই। হায় রে ভাই, কোনো সমস্যা নাই। বুঝছো কি না, এই যে 21শে পদক প্রবর্তন করা হয় 1976 সালে, এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পদক, প্রদান করা হয় সর্বোচ্চ 15 জনকে। আর স্বাধীনতা পদক 1977 সালে সর্বপ্রথম, এটা হলো বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার, প্রদান করা হয় 10 জনকে। সর্বোচ্চ কয়জনকে? 10 জনকে। এবার আসো বাংলা একাডেমি পুরস্কার, সর্বপ্রথম চালু হয় 1960 সালে। কত সালে? 60 সালে। হ্যাঁ আচ্ছা, কত সালে দেয়া হয়নি, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না? ঠিক আছে, এবার আসো। বিসমিল্লাহ রহমানুর রহিম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্মাননা দেওয়া হয় যতজন ব্যক্তিকে? এটার 17 জন ব্যক্তিকে। মুক্তিযুদ্ধ অলওয়েজ ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইউ, ক্লিয়ার? এবার আসো আমরা যাই। আচ্ছা, এগুলো বেশি ইম্পর্টেন্ট না। শুধু এক পলক দেখবা। কয় পলক? এক পলক, যেন আসলেও কখনো বলতে না পারে এ তুমি দেখিনি কেন। এই শহীদ কাদরি, ডক্টর ফেরদৌসি কাদরি, ইনি সর্বশেষ ম্যাক্সেসে পুরস্কার পান। এই ম্যাক্সেসে পুরস্কার কোথা থেকে দেওয়া হয় ভাই? ম্যাক্সেসে পুরস্কার ফিলিপাইন থেকে দেওয়া হয়। ফিলিপাইন থেকে দেওয়া হয়, এটাকে বলা হয় এশিয়ার নোবেল। কি বলা হয়? ম্যাক্সেসে পুরস্কারকে বলা হয় এশিয়ার নোবেল। তাহলে আমরা দুইটাই জানলাম। একজন বললো আগের স্লাইডটা জান, এই স্লাইডটা পয়রা নিও ভাই। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা একটু খেলা দেখো, খেলা। বিকেএসপি কোথায় অবস্থিত ভাই? এই একজন বলতেছে ভাই ইকরা আক্তার। বিমস্টেক কি ভাইয়া? বিমস্টেকটা হচ্ছে আবার বিমস্টেক, বিআইএমএস, বিআইএমএস, টিইসি, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন। মানে হচ্ছে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরীয়, মাল্টি সেক্টরাল মানে বহুমুখী, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন মানে হচ্ছে প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতামূলক সংস্থা হলো বিমস্টেক। এখানে মোট দেশ হচ্ছে 60টি। কয়টি? 60টি। বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান। আচ্ছা বলি, এটা হলো বাংলাদেশ, এটা হলো ইন্ডিয়া, এটা হচ্ছে এই যে মিয়ানমার, এটা হলো শ্রীলঙ্কা, এটা থাইল্যান্ড, আর সাথে হচ্ছে নেপাল ও ভুটান। এই 60টি দেশ নিয়ে এই বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক ইকোনমিক কোঅপারেশন এটা চালু হয়। এটা হলো অর্থনৈতিক সংগঠন। ঠিক আছে, আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই ফিলিপাইনটা আবার বলেন, কিরে পাগলারা। এই যে ম্যাক্সেসে পুরস্কার, এই ম্যাক্সেসে পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়? পরীক্ষায় যদি আসে বলবা ফিলিপাইন থেকে দেয়া হয়, থেকে দেয়া হয়। এটার আর এক নাম কি? এটা হচ্ছে, এটাকে বলা হয় এশিয়ার নোবেল। এটাকে কি বলা হয়? এশিয়ার নোবেল। এই যে ক্রিকেট, এই ক্রিকেট সম্বন্ধে আসবে রিসেন্ট, এই জন্য তোমরা এটা কি করবা, এটা টুক, এই জন্য এটা এক পলক দেখো। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অধিনায়কের নাম কি? সর্বপ্রথম নাঈমুর রহমান দুর্জয়। আচ্ছা, ওয়ান ডে গাদি আশরাফ হোসেন লিপু, টি টোয়েন্টি হচ্ছে সারিয়া নাফিস, বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, আর বিশ্বকাপ টি টোয়েন্টি মোহাম্মদ আশরাফুল। ঠিক আছে, নোবেল কতজনকে দেয়া হয়? যখন যতজনকে, যতজন পায় অতজনকে দেয়া হয়, বুঝছো। ওয়ান ডে ক্রিকেটে প্রথম হারিয়েছিল কেনিয়াকে, আর বিশ্বকাপ ক্রিকেটে স্কটল্যান্ডকে। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশ প্রথম টেস্ট জয় লাভ করে কার সাথে? টেস্ট সিরিজ জিম্বাবুয়ের সাথে 2005 সালে। এবার আসি, বাংলাদেশের প্রথম ওয়ান ডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন ওপি, যারা খেলা দেখো তারা জানো, বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম, ক্লিয়ার? আর বিশ্বকাপে যিনি প্রথম সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। হ্যালো ভাইয়া, আচ্ছা একটু
ওয়েট করি, মেবি ভাইয়ার হচ্ছে নেট কানেকশন একটু প্রবলেম হয়েছে, সো দুই থেকে 3 মিনিট অথবা 5 মিনিটের মধ্যে একটু ওয়েট করে দেখি ভাইয়া হচ্ছে খুব জলদি আমাদের সাথে আবার কানেক্ট হবে, ঠিক আছে? সো ততক্ষণ পর্যন্ত তোমরা জানাও তোমরা কে, কোত্থেকে আসো এন্ড কেমন আসো, তোমাদের প্রিপারেশন কেমন যাচ্ছে ভাইয়া আসার আগ পর্যন্ত। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো ভাইয়ারা? হ্যাঁ ভাইয়া ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা, এই যে হাজার বছরের যিনি শ্রেষ্ঠ বাঙালি, যিনি শেখ মুজিবুর রহমান, এটা হচ্ছে বিবিসি জরিপে। হ্যাঁ, এটা হচ্ছে 2004 সালে এটা জরিপ করেছিলেন, 2004 সালে, ভুলে আবার আট ভাইব না। আর দ্বিতীয় হচ্ছে রবীন্দ্রনাথ, তৃতীয় হচ্ছে কাজী নজরুল, শেষ চার হচ্ছে শের বাংলা একে ফজলুল হক, পাঁচ নেতাজি, ছয় বেগম রোকে। এটা এই পর্যন্ত পড়লে এনাফ। আচ্ছা, এবার আসি আমরা একটা পোল কোশ্চেনে যাই, দেখি কি অবস্থা তোমাদের ভাইয়া। এই পোল নাম্বার কত এটারে? বাংলাদেশের সাথে কয়টি দেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে বলো? আচ্ছা, আগে আমি একটু 4 নাম্বারটা দিই, তারপর তোমার 5 নাম্বারটা আসি। হ্যাঁ, ঘুমঘুম সীমান্ত কোন জেলায় অবস্থিত আগে এটা একটু বলো। আগে এইটা এই পোলের আনসার দাও, তারপর ওই ঘুমঘুমে আমরা চলে যাব। আচ্ছা, আমরা পোল ইন করে দেই। আচ্ছা, ঘুমঘুম সীমান্ত কোথায় অবস্থিত? 41% তোমরা সঠিক আনসার দিয়েছো। হ্যাঁ, এটা হচ্ছে বান্দরবান। এটা কোথায়? এটা হচ্ছে বান্দরবান, বান্দরবান, ঘুমঘুম সীমান্ত হচ্ছে বান্দরবানে। পরবর্তীতে এবার আমরা আর একটা পোলে যাই, সেটা হলো বাংলাদেশের সাথে কয়টি দেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। আচ্ছা, এটাও আমরা ইন করে দেই। বাংলাদেশের সাথে, একটু আগে আমি বলেছিলাম, বাংলাদেশের সাথে 3টি দেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেটা হচ্ছে কি ভারত, থাইল্যান্ড এবং হলো মালদ্বীপ। আচ্ছা, এবার আসো আমরা গান, এই গানগুলো খুব যে বেশি ইম্পর্টেন্ট তা না, তারপরেও যেগুলো ইম্পর্টেন্ট তোমাদেরকে এটা বলি। আচ্ছা, বিবিসির জরিপে প্রথম যেটা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, গীতিকার, যিনি গানটা মানে লেখেন তাকে বলা হয় গীতিকার, আর যিনি সুর দেন তাকে বলা হয় সুরকার। তাহলে গীতিকার সুরকার দুইটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মনোযোগ দিয়ে শোনো, এই যে গানের কলি, এই গানের কথাগুলি যদিও রবীন্দ্রনাথ লিখছেন, কিন্তু গানের যে সুর আসলে এটা রবীন্দ্রনাথ অন্যের কাছ থেকে ধার করেছেন, তোমরা জানো কিনা। সেই ব্যক্তিটার নাম হচ্ছে গগন হরকরা, গগন হরকরা, তিনি একজন গায়ক, হ্যাঁ ভালো গায়ক, তার গানের মানে সুর নকল করে আমাদের রবীন্দ্রনাথ তিনি এই গানটা রচনা করেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, পরবর্তীতে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে কি হয়, গ্র্যান্ড হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গগন হারকরার হচ্ছে সুর করা, আর লালনের হলো তৈরি করা, এই হলো ঘটনা। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। 10 লাইন। এবার আমরা চলে যাই কোন গানটা, এইটাও ইম্পর্টেন্ট একটা গান, এই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটা হচ্ছে, গীতিকার হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী, আর সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ,
তবে প্রথম সুরকার যিনি, প্রথম সুরকার তার নাম কি? প্রথম সুরকার বলতে পারবা কি নাম? আব্দুর, আব্দুল লতিফ। প্রথম সুরকার যিনি তিনি হচ্ছেন আব্দুল লতিফ। যেটা আসবে আমরা সেটা পারবো, মনোযোগ দিয়ে শোনো। এই গানটা দিয়ে একটা তোমাদের জিনিস শিখাই, সারা জীবন মনে থাকবে, পরীক্ষায় আসে এটার সুরকার কে। প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ, বর্তমান সুরকার কে? আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ। আচ্ছা, এই যে আলতাফ মাহমুদ আবার গীতিকার কে? আব্দুল গাফফার চৌধুরী। অনেক সময় স্টুডেন্টরা ভুল করে, এটা ভেরি সবচেয়ে ইম্পর্টেন্ট গান এইটা। এটা হলো ভাষা আন্দোলন ভিত্তিক, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। একটা গান বলি তোমাদেরকে মনে থাকবে ইনশাল্লাহ। শোনো, মনোযোগ দিয়ে শোনো, এটা কাঁদে দেবে ইনশাল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। গানটা কি? এটা ভাষার মাস, এই জন্য এই গানটাই গাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরাও গাও, গাও পারলে মন মনে মনে গাওটো গানটা বলো। আচ্ছা, আমি গানটা দুইবার গাবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। যে আমার ভাই রক্তে রাঙা, 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আবার, আমার ভাই রক্তে রাঙা, 21শে ফেব্রুয়ারি আব্দুল গাফফার চৌধুরী। ঠিক আছে, মনে রাখবা, আমার ভাই রক্তে রাঙানো, 21শে ফেব্রুয়ারি আব্দুল গাফফার চৌধুরী। ঠিক আছে, তাহলে গাফফার এর গীতিকার না সুরকার? মনে রাখবা, গাফফার গীতিকার, গাফফার গীতিকার, গাফফার গীতিকার। তাহলে আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এটা হবে আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আব্দুল গাফফার চৌধুরী, গাফফার গীতিকার, গাফফার গীতিকার। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার? এইগুলো এটা হলো ইম্পর্টেন্ট। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট সেটা একটু দেখি, দাগিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ, কাজে দিবে ইনশাল্লাহ। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ক্লিয়ার কিনা ভাইয়া? হ্যাঁ, তাহলে এই হলো ঘটনা আমাদের, এই যে রণসঙ্গীত কাজী নজরুল ইসলাম, এটা আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানকার মধ্যে গান, এটা হচ্ছে রণসঙ্গীত। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজিম দল, নিম্ন তুলনা ধরনের চল, অরুণতলের তরুণ দল, চল রে চল রে চল। এটা হলো কাজী নজরুল ইসলাম। এখন তোরায় বল, আজকে অনেক পড়া ছিল, অনেক পড়া, যাই হোক আলহামদুলিল্লাহ, যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো কাজে দিবে। আর গানটা কখনো ভুলবি না, এটা ভাষার মাস, এই যে ভাষা, কিন্তু 14 তারিখ এই যে নতুন একটা কাহিনী আছে যে ভালোবাসা, এটা কিন্তু করতে যাস না, তাহলে হয়ে যাবে চাষা। বর্তমানকালের যে ভালোবাসা, এটা কিন্তু ভাষা ভাষা, বুঝছিস রে বাছা, তোমাদের প্রতি ভালোবাসা আমার কিন্তু খাসা। তাহলে হোক আগামী ক্লাসের প্রতি আশা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা। হ্যাঁ, সবাই ভালো থাকবো, ভালো মতো পড়বা, আমরা যেগুলো পড়িয়েছি ঠিক মতো পড়বা ইনশাল্লাহ, আশা করি অনেক ভালো করবা ইনশাল্লাহ। সবার প্রতি শুভকামনা। এই যে লাস্টে যে একটা আমাদের ইভালুয়েশন রয়েছে, সুন্দর মতো তোমাদের তোমাদের সুন্দর একটা মতামত দিয়ে দাও ভাইয়ারা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়ারা, ভাইয়ারা এবং আপুরা, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সুবাদের সময় কি? সুবাদ মনে হচ্ছে, বলে না তোমার সুবাদে। হ্যাঁ, সাদিয়া দেখাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আয়েশা, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নৌরিন, ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসেস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শাকিল ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? এই তো ভালো আছি। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, সো স্পেশাল থ্যাংকস টু দা হচ্ছে এভরি স্টুডেন্টস যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলা। তোমরা নিজেরাই জানো যে তোমরা হচ্ছে এই যে জিকের মতো ইম্পর্টেন্ট একটা সাবজেক্টের জন্য হচ্ছে একদম টপ টু বটম পর্যন্ত আজকে যে ক্লাসটা হয়েছে তোমরা কমপ্লিট করতে পারছো। সো তোমরা কিন্তু নিজেরাই নিজেকে অনেকটা আগিয়ে নিয়ে গেছো। সো আজকের মতো তো ক্লাস এখানে শেষ, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের জন্য, সো আমি হচ্ছে রেজ হ্যান্ডটা অন করে দিচ্ছি, তোমরা হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমাদের, এন্ড আমরা হচ্ছে অ্যান্সার করবো, ঠিক আছে?
শামিমা হচ্ছে, শামিমা আছো আমাদের সাথে? শামিমা হচ্ছে আনমিউট করে তোমার কোয়েশ্চেনটা করে ফেলতে পারো আপু। শামিমা কি শুনতে পাচ্ছ? আচ্ছা শামিমার মেবি হচ্ছে একটু নেটের প্রবলেম আছে। দেন শাকিলা আছে আমাদের সাথে, শাকিলা কোয়েশ্চেনটা করে ফেলতে পারো আপু। আচ্ছা শাকিলার হচ্ছে মেবি নেট কানেকশনের প্রবলেম আছে। ইয়াসিন আছে আমাদের সাথে, ইয়াসিন তুমি হচ্ছে তোমার কোয়েশ্চেনটা করতে পারো ভাইয়া। হ্যাঁ, ক্লাস রিলেটেড করবো নাকি আপনার? তোমার যে কোয়েশ্চেনটাই আছে ক্লাস রিলেটেড বলতে টপিক রিলেটেড কোয়েশ্চেন গুলো তো হচ্ছে আমরা সলভ করতে পারবো না, তুমি জি জি হচ্ছে সেটাই বলছি। যদি আদার্স কোনো প্রবলেম থাকে তুমি সেটা হচ্ছে শেয়ার জি করতে পারো। ভাইয়া, জি ভাইয়া, আমাদের যে রুটিনটা দেওয়া হয়েছে 19 তারিখ পর্যন্ত, হ্যাঁ তো এখানে আমাদের হচ্ছে যে ক্লাসগুলো আমরা করতেছি, তো দেখলাম আমাদের মেইন সাবজেক্ট আছে 3টা, এখানে 12টা অধ্যায় শেষ হবে, হুম ঠিক আছে? এবং এটা হচ্ছে আমরা বারে বারে পড়েছিলাম শর্ট সিলেবাসে। তো আমাদের হাতে যদি এপ্রিলের 1 তারিখে পরীক্ষা হয়, সেক্ষেত্রে কিন্তু খুব একটা টাইম নেই, তো তখন আমরা এই নতুন অধ্যায়গুলো ইমিডিয়েট আগে পড়ে তারপর আবার পরীক্ষা দিয়ে আবার রিভিশন করে আমাদের জন্য একটু হ্যাকটিক হয়ে যাবে না বিষয়টা? তো আমাদের রুটিনটা কি এভাবে সাজানো কি কতটা যৌক্তিক, আমার মানে প্রশ্ন ছিল এটা আর কি। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে ব্যাপারটা, আমাদের কিন্তু ভার্সিটি এক্সামিনেশনের যে মানে প্রিপারেশন জিনিসটা এমনিতেই খুব টাফ হয়ে থাকে। আর যে একটা জিনিস বলে না যে ভাইয়া, অনেকে বলে যে সিলেবাসের ব্যাপারটা, ভাইয়া কি সিলেবাস হবে? ওই যে একজন বলছে ভিসি আর ঢাকা ভার্সিটির সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকি, তো বলছে যে ভাইয়া অ্যাডমিশনের মানে আর কি সিলেবাস আবার কি, মানে ওটার মানে উনি ভাই আমরা জাস্ট মেডিকেলের ভাই, না, আমি জাস্ট শেষ করি জিনিসটা, তো উনি বুঝছে মানে কি মানে জাস্ট মানে প্রিপারেশনটা কি, মানে এটা বুঝাইতে দিচ্ছে যে এখানে হচ্ছে তোমার সার্টিন কোন মানে শর্ট বা লং কোন প্রিপারেশনের জন্য না। সো এরকম যদি ওদের কথা হয়ে থাকে তাহলে তুমি বুঝতেই পারছো যে কোনো অ্যাডমিশন, সেটা হোক ইঞ্জিনিয়ারিং, যেটা হোক হচ্ছে তোমার ভার্সিটি, হোক হচ্ছে মেডিকেল, সো প্রিপারেশনটাতে এমনি হার্ড হয়ে থাকে। অ্যান্ড আমরা হচ্ছে এই যে হোল তোমার 3টা হচ্ছে প্রোগ্রাম সবকিছু সেট আপ করে, সো যেভাবে সুটেবল হয় ক্লাসগুলো ওইভাবেই হচ্ছে রেখেছি। সো তাও তোমার যে কমপ্লেনটা আছে আমরা এটা বিবেচনা করে দেখবো অবশ্যই, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের কাছে ইম্পর্টেন্ট। সো দেখি যে সামনে যে আপকামিং রুটিন গুলো আসবে সেগুলো হচ্ছে কি করে সাজানো যায়, ঠিক আছে? যেহেতু এটা আপাতত কি ১৯ ভাই তারিখ একটা জিনিস নোটিস করব, জি শিওর সেটা হচ্ছে আমাদের আশেপাশে যে কোচিং গুলো আছে আপনাদের পাশাপাশি, জানেন আপনারা, হুম ওনাদের রুটিন গুলা কিন্তু মাঝখানে নতুন গুলা ঢুকাই দিচ্ছে, অনেকে কিন্তু শেষও হয়ে যাচ্ছে, সেটাও দেখা উচিত, অনেকে আচ্ছা আবার ডিপ্রেসড হয়ে যাচ্ছে এগুলো দেখে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি, অনেকের সাথে তো উদ্ভাসকে তোমার হচ্ছে রিলেট করে লাভ নেই, উদ্ভাসের সাকসেস আর অনেকের সাকসেসের মধ্যেও তো অনেকটা পার্থক্য আছে। সো জি জি অবশ্যই এখানে ইউনিক বলতে কিছু একটা আছে। সো তোমাকে হচ্ছে যে কোনো জিনিস তুমি লাইফে যে জিনিসটাই করো না কেন, ফেইথ রাখতে হবে অ্যান্ড হার্ডওয়ার্ক তো করতেই হবে অ্যান্ড ডেডিকেশন থাকতে হবে, এই 3টা জিনিস মাস্ট। সো তুমি যদি ফেইথ রাখো নিজের উপর, উদ্ভাসের উপর, তুমি যদি হার্ড অ্যান্ড সোল ট্রাই করো অ্যান্ড তোমার যদি ডেডিকেশন থাকে তুমি অবশ্যই পারবা। অ্যান্ড আমরা হচ্ছে তোমার কমপ্লেইনটা নিচ্ছি, আমরা দেখি সামনে কি করা যায়, বিকজ আপাতত বুঝতেই পারতেছো কাইন্ড অফ প্যান্ডামিক সিচুয়েশন মানে আর কি ফর স্টুডেন্ট, তো এই কারণে হচ্ছে আমরা এইভাবে রুটিনটা আপাতত সেট আপ করছি। তো সামনে দেখি গভর্নমেন্ট থেকে কি আসে নির্দেশনা, তার উপর মানে তার ওকে উপর ওকে হচ্ছে ভাইয়া, বেসিস করে আমরা রুটিনটা সাজাবো। তো থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা নেক্সট কে আছে আমাদের সাথে? নেক্সট হাশেম আছে, হাশেম হচ্ছে তোমার কোয়েশ্চেনটা করে ফেলতে পারো ভাইয়া। হাশেম কি শুনতে পাচ্ছ? তুমি হচ্ছে তোমার মাইকটা অন করে তোমার কোয়েশ্চেনটা করে ফেলতে পারো। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে গতদিনকে আপনাদের 3-4টা প্রশ্ন করছিলাম, বাট একটা প্রশ্নের অ্যান্সার পাইনি। আচ্ছা এটা কি কোয়েশ্চেন এন্ড অ্যান্সার ছিল? যদিও ভাইয়া এই যে মানে আমার আগে যে বললো উনি বলে ফেলছে কথাটা আমি যা বলতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। সো তোমার তো যেহেতু ওনার সাথে মানে আর কি যে আমাদের যে প্রিভিয়াস যে ভাইয়া ছিল ওর সাথে তো তোমার যেহেতু প্রবলেমটা সেম, হোপ সো তুমি অ্যান্সারটা পেয়ে গিয়েছো। জি আর জি কোয়েশ্চেন এন্ড অ্যান্সারের ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় কিছু কোয়েশ্চেন দেখা যাচ্ছে যে অ্যান্সার করা পসিবল হয় না, যেমন কিছু টাইম থাকে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে কম থাকে অ্যাটেন্ডিজ আমাদের, অ্যান্ড কিছু টাইম থাকে একটু মানে বেশি হয়ে যায়। সো
সবকিছু রিপ্লাই করতে গিয়ে দেখা যায় কি অনেক সময় কিছু জিনিস স্কিপ হয়ে যায়। সো এর জন্য তোমরা মন খারাপ করো না, অথবা একটা নেগেটিভ থটস তোমাদের মনে রাখো না, কারণ আমরা ট্রাই করি সর্বোচ্চ আমাদের তরফ থেকে। কিছু যদি স্কিপ হয়ে যায় তুমি ট্রাই করো যে সেম টপিক, মানে কি সেম সাবজেক্টের, মানে টপিক তো আলাদা হয়, সেম সাবজেক্টের যখন ক্লাস হবে ওই কোয়েশ্চেন গুলো আবার কিউএনএ তে থ্রো করতে। অবশ্য তোমাকে নেক্সট ভাইয়ারা অ্যান্সার দিবে, এন্ড তুমি একটু কাইন্ডলি জাস্ট মেনশন করে দিবা যে ভাই প্রিভিয়াস ক্লাসে আমি কোয়েশ্চেনটার অ্যান্সার পাইনি, তাই আমি আবার থ্রো করতেছি। ঠিক আছে? আচ্ছা, ওকে ভাই। আর ভাই একটা একটা বিষয়, একটা জি, আমাদের কি মানে ব্রাঞ্চ ওয়াইজ ক্লাসটা নিলে বেটার হতো না ভাইয়া? একটা ব্যাপারটা কি, আমাদের এমনি তিনটা কোর্স প্ল্যান চলতেছে, সেটা মেডিকেল, তারপর ভার্সিটি অ্যাডমিশন, তার তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, তিনটার মধ্যে পার ডে চার থেকে পাঁচটা করে ব্যাচ হচ্ছে। সো অল ওভার বাংলাদেশ কিন্তু ক্লাস করতেছে, ঠিক আছে? সো ওইভাবে কিন্তু বুঝেই মনে করেই করতেছে। সো ব্রাঞ্চ ওয়াইজ ক্লাস মানে ক্লাসটা করানো এইটা কতটা যৌক্তিক মনে করো এটা তোমরা বুঝতে পারতেছো, বিকজ এই একটা উইদিন এ শর্ট পিরিয়ড এর মধ্যে কিন্তু আমরা সবকিছু অ্যারেঞ্জ করে ক্লাসটা নিচ্ছি। তাও আমরা তোমাদের যেন বেস্ট অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স পাই, এইভাবে সবকিছু সেট আপ করে নিচ্ছি। সো আমরা এমন কিছু অ্যাটলিস্ট ট্রাই করতে যাবো না যাতে আমাদেরও ক্ষতি হয় অ্যান্ড তোমাদেরও ক্ষতি হয়। অ্যান্ড যতটুকু বুঝতে পারতেছি ক্লাসগুলো কিন্তু অনলাইনে তোমরা কমফোর্টেবলি করতে পারতেছো, অ্যান্ড ওই যে ওই অফলাইনে করলে যেই তোমাদের ব্যাপারটা থাকতো অনলাইনে কিন্তু ঠিক ওই রকমই, কারণ তোমাদের ওপিনিয়ন নেওয়া তোমাদের সাথে টিচাররা ইন্টারাক্ট করতেছে চ্যাট বক্সের মধ্যে। সো সবকিছু মিলাই কিন্তু ক্লাসের স্ট্যান্ডার্ড কিন্তু সেমই থাকতেছে। সো আমরা ট্রাই আমরা ট্রাই করি যে এই জিনিসগুলো প্রবলেম গুলো নেওয়ার মতন, বাট এই জিনিসটা তুমি যেটা বলছো এটা অ্যাকচুয়ালি মানে সলভ করার মতন কিছুই না। সো তাও দেখি আমরা এইভাবে মানে গভর্নমেন্ট থেকে যদি কোনো নির্দেশ পাই তাহলে তো আমরা অফলাইন করেই ফেলবো। সো তখন তোমরা আবার যারা যারা ব্রাঞ্চে যে ব্রাঞ্চে ছিল ওখানেই ক্লাস করতে পারবা। সো ততদিন পর্যন্ত এইভাবে একটু কন্টিনিউ করো। আর ভাই আপনাদের একেবারে কোর্স প্ল্যানটা ফুললি আমাদের জানাইলে বেটার হতো আমাদের কাছে। এটা তো আমাদের ওয়েবসাইটেই আছে, তুমি আবার তথ্য কণিকাও আছে, তুমি একটা তথ্য কণিকা তোমার নিয়ারেস্ট ব্রাঞ্চ থেকে যে কোনো উদ্ভাসের ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে পারো, অথবা তুমি একটু ওয়েবসাইটটা ঘাটিয়ে দেখতে পারো। ঠিক আছে? সো এখানে সম্পূর্ণ কয়টা ক্লাস কয়টা এক্সাম সবকিছু ডিটেইল দেওয়া আছে। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে আছে জ্যোতি। জ্যোতি তোমার কোয়েশ্চেনটা করে ফেলতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ ভাইয়া, আমাদের যে প্রিভিয়াস ডে যে চ্যাপ্টার গুলো পড়ায় ওগুলো আমরা প্র্যাকটিস বুকে বা মেডিক্রিক্স এ সলভ করতে গিয়ে কোনো সমস্যা হয়, কিন্তু এগুলো সলভ করব কিভাবে? এটার ব্যাপারটা এটা আমাদের কোর্স প্ল্যান শেষ করার পরে আমাদের কিছু পার্টিকুলার ক্লাসেস থাকে, যেগুলো মানে তোমাদের যখন কোর্স প্ল্যানটা শেষ হয়ে যাবে তখন কিছু ক্লাসেস থাকবে সলভ ক্লাস। বাট এর আগে সলভ করার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই যেখানে সমস্যাটা হবে। তোমার মতো কিন্তু এইখানে মনে করো যে স্টুডেন্ট গুলো আছে সবাইরই কিছু না কিছু একটা প্রবলেম হয় সলভ করতে গেলে। সো কারো ক্ষেত্রে দেখা যায় বাসায় টিচার থাকে, কারো এফোর্ড করার মতন একটা থাকে না, এবিলিটি থাকে না, সবাই তো একই রকম ফাইন্যান্সিয়াল অবস্থা থাকে না। সো এইখানে যে জিনিসটা নিজেকে ট্রাই করতে হবে, আর নয় তো একটু স্কিপ করে তুমি যে প্রবলেমটা ফেস করতেছো ওইটাকে নোট করে তুমি পরের ক্লাসগুলোর জন্য অথবা পরে যে আমাদের যখন সলভ ক্লাসটা আসবে ওর জন্য রেখে দিতে হবে। কারণ যদি একজন করে যদি তুমি 1 মিনিট করেও সময় দিই এখানে যে তোমরা প্রবলেম নিয়ে তোমরা টিচারের সাথে ডিসকাস করো, জাস্ট 1 মিনিট করে যদি সময় দিই এখানে 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে অলরেডি। সো এমনিতেই 5টা করে 4টা করে ব্যাচ পার ডে তে পড়তেছে, তাও কি 3টা কোর্স প্ল্যানের মধ্যে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি না পসিবল হয় না যে এক্সট্রা করে যদি হ্যাঁ প্রত্যেকটা ক্লাসের তাহলে সলভ ক্লাস দিতে গেলে তুমি বুঝতে পারতেছো যে মানে কি পরিমাণে একটা মানে প্রবলেম ফেস করতে হবে। সো এইটা তো এখন পসিবল হচ্ছে না। সো আমরা এই কোর্স প্ল্যানটা শেষ হওয়ার পর সলভ ক্লাসের কিছু বেশ কয়েকটা আমরা ক্লাস দিব। সো তোমরা তোমাদের প্রবলেমস গুলো নোট ডাউন করে রাখো, অ্যান্ড ফিউচারের জন্য আমরা তখন তোমাদের যত প্রবলেমস গুলো আছে এগুলো নিয়ে ডিসকাশন করব, সলভ করে দিব। ঠিক আছে? জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আপু। সো ওয়েল, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সো সবাই মাস্ক পরবা, হ্যান্ড স্যানিটাইজ করবা, সুস্থ থাকবা, কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, একটা ক্লাসও মিস করা যাবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো ওয়ান্স অ্যাগেন, অ্যান্ড আজকের মতো এখানেই বিদায়। টাটা।